ওকে, আমরা লাইভে চলে আসছি, আমরা একটু ওয়েট করি, সবাই আমাদের সাথে যুক্ত হোক, তারপরে আমরা শুরু করি। ওকে, অনেকে আমাদের সাথে চলে আসছে, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেশের অবস্থা খুব বেশি ভালো না, তারপরেও আমাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে, এছাড়া আসলে আর কোনো উপায় নেই। তো আজ আমরা সায়েন্স বি লাইভের 12তম পর্বে চলে এসেছি। আজকের লাইভটা একটু ভিন্ন ধর্মী, স্পেশাল তো বটেই, পাশাপাশি ভিন্ন ধর্মী। এর আগে আমাদের পেজের নামও সায়েন্স বি, আমরা কাজও করেছি সায়েন্স নিয়ে এবং অথবা হেলথ নিয়ে আমরা আলোচনা করেছি, বাট এইবার আমরা হচ্ছে টেকনোলজি নিয়ে আলোচনা করব। এবং আমাদের ট্যাগ লাইন বা সহ এবং আমাদের ওয়েবসাইটের যেখানে ঘুরেন না কেন, আপনি একটা লাইন দেখবেন সবসময় যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করি, কারণ একটা আরেকটাকে ছাড়া কখনোই চলা সম্ভব নয়। তো আজ আমার পাশে যে মানুষটা রয়েছে, সেই মানুষটাকে আমরা সচরাচর টেক ইউটিউব টেক এনথুজিয়াস্টিকটাও বাদেও, যারা আমরা সচরাচর মনে করে থাকি আমরা যখন একটা মোবাইল খুব দরকার পড়ে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে যে আমরা একটা মোবাইল খুঁজি, তখন এই মানুষটার চেহারা সবচাইতে বেশি ভাসে। তবে আমাদের মতো যারা টেক লাভাররা আছে, তাদের কাছে এই মানুষটা আসলে খুবই পরিচিত, এবং আমার কাছে একটা কারণে খুবই ভাইকে ভালো লাগে, এবং আমার মনে হয় খুব বেশি ভিডিও আমি মিস করি নাই। কারণ হচ্ছে কি, বেসিক যে বিষয়গুলো, কারণ সচরাচর আমরা যে রিভিউ গুলো দেখি সেখানেই দেখা যাচ্ছে যে টেক ইউটিউবাররা শুধুমাত্র রিভিউ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই ভাইয়াকে আমি দেখে একটু অনুপ্রাণিত হই যে সে শুধুমাত্র রিভিউ না, সে রিভিউর বাইরেও সে হচ্ছে বিভিন্ন বেসিক, বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন টেক জগতে যা কিছু হচ্ছে মোটামুটি ভাইয়ের চ্যানেলে কভার করা হয়ে থাকে। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই লাইভে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আই হোপ আপনিও ভালো আছেন, এবং যারা দর্শকরা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তো এখন তো ঢাকার অবস্থা তো তেমন ভালো না, তারপরও আপনি আপনার ফ্যামিলি সহ মোটামুটি সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ, ভালো আছি আমরা সবাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। তবে অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে দিবেন। পাশাপাশি আমরা আজ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে থাকবো নেব, কারণ ইউটিউব ইন্ডাস্ট্রি বর্তমানে বাংলাদেশে একটা টপ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সো সেইখানে আপনার কিন্তু প্রশ্ন থাকা খুবই স্বাভাবিক। এবং আমি যখন ভাইয়ের চ্যানেল ঘুরি সেইখানে কমেন্ট সেকশনেও হাজার রকমের প্রশ্ন আসে। তো আমরা খুব বেসিক বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, পাশাপাশি বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে আমি ভাইয়ের ব্যাপারটাতেই আসি, কারণ ওইটাতে আমার কৌতূহলটা অনেক বেশি, যে ভাইয়ার অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে যে আমি এইরকম কিছু একটা তৈরি করব বা এরকম একটা চ্যানেল তৈরি করবো, এটা যদি একটু বলতেন। সো আমি আগে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। আমার হিস্ট্রিটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না, যদিও খুবই নগণ্য। স্টিল আমি, আমার জন্ম হয়েছে খুবই অজপাড়া গায়ে, যারা চেনেন এখন আমার এলাকা অবশ্য একটু মানে পপুলার হয়ে গিয়েছে। আমার জন্ম হচ্ছে কিশোরগঞ্জ জেলার নিকলি থানায়। অনেকে হয়তো জায়গাটা চিনবে, কারণ পর্যটন শিল্পে আমাদের ওই দেশের, আমাদের ওই জায়গাটা অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে অনেক জনপ্রিয় ছিল, যে কারণে হয়তো চিনবেন অনেকে। সো ওখানে যখন আমার জন্ম হয়, আমাদের যে স্কুল ছিল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি, ওইখানে সায়েন্স ছিল না। এটা ছিল আমার ফার্স্ট বাধা আমার লাইফে, বিকজ আমার চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই ছিল আমি যে সায়েন্সে পড়বো। আমি হয়তো এত কিছু বুঝতাম না তখন, কিন্তু একটা কেমন যেন টান ছিল যে আমি সায়েন্সে পড়বো, ইঞ্জিনিয়ার হবো, এই হবো ওই হবো, এরকম একটা টান ছিল, বা ডাক্তার হবো। বিজনেসের কথা জীবনে কখনো চিন্তাও করিনি, বাট আমার স্কুলে সায়েন্স ছিল না, এন্ড আমি ছিলাম ছোটখাটো পিচ্চি টাইপের। সো আমার আব্বা আম্মু আমাকে গ্রামের বাইরে যেতে দিবে না, যার ফলে বাধ্য হয়ে আমাকে বিজনেস পড়তে হয়েছে। আমার স্কুলে যেহেতু শুধুমাত্র বিজনেস স্টাডিজ ছিল, সে কারণে বিজনেস পড়েছি। এন্ড দেন কলেজে আসার পরে রিয়েলাইজ করলাম যে আই মেড এ ভেরি বিগ মিস্টেক সায়েন্স না নিতে পেরে। সবাই সায়েন্স নিচ্ছে, সবাই সায়েন্সে পড়ছে, সায়েন্সের পড়াশোনাগুলো আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হতো বিজনেস এর থেকে। তখন থেকে আসলে আমার এই যে না পাওয়ার একটা কি বলে এক ধরনের রিগ্রেট কাজ করতো, পাশাপাশি স্যাডনেস কাজ করতো, বাট এখান থেকে এটা আবার একটা
খুব পজিটিভ একটা জিনিস আমার মধ্যে গ্রো করেছে, সেটা হচ্ছে লেটস ট্রাই। যারা সায়েন্সে পড়তেছে তারা যে জিনিসগুলো শেখে, তারা যে জিনিসগুলো পারে, কেননা আমি সেগুলো শিখি নিজে নিজে। সো যদিও আমি ডিরেক্টলি সায়েন্স বলবো না, আসলে প্রযুক্তির বিষয়গুলোতে আমার আগ্রহটা বেশি ছিল, সায়েন্সের জিনিস আমার মাথায় খুব কমই ঢুকে, যেহেতু একাডেমিক লার্নিং আমার একদমই ছিল না। সো আমার প্রচন্ড পরিমাণে ন্যাক ছিল, একটা কি বলবো, চুম্বকের মতো একটা আকর্ষণ কাজ করতো প্রযুক্তির প্রতি। সো তখন থেকে আমি যেখানেই যে প্রযুক্তির বিষয়ে যা কিছুই দেখতাম সেটাতেই খুব অ্যাটেন্টিভলি সেটাতে নজর দিতাম, দিয়ে দেখতাম, বুঝতাম, নিজে নিজে শেখার চেষ্টা করতাম। আর যখন ঢাকায় আসি তখন নিজের কম্পিউটার হয়, ইন্টারনেটের ভালো স্পিড পাই, সবকিছু মিলিয়ে ঢাকায় আসার পরে আমার গ্রোথটা খুবই ভালো হয়। এর রিজন হচ্ছে আমি সবাইকেই বলি যে আমার, আমি বিজনেসে পড়াশোনা করেছি ফ্রম SSC টিল মাই মাস্টার্স, সবকিছুই হচ্ছে আমার বিজনেসে পড়াশোনা করা, কিন্তু আমি কাজ করি এখন IT নিয়ে। সো আমার একমাত্র মোটিভেশনটা ছিল এটাই যে আমি যেটা পারিনি, যেটা একাডেমিক্যালি আমি পারিনি, সেটা নিজে নিজে আমি শিখবো, এইটা ছিল আমার ফার্স্ট মোটিভেশন আমার স্কিল গুলোকে ডেভেলপ করার জন্য। বাট আমি একটা পর্যায়ে এসে দেখলাম যে আমার মতো এমন অনেক মানুষ আছে যারা ট্রুলি প্রযুক্তি ভালোবাসে, যারা প্রযুক্তি শিখতে চায়, কিন্তু কিছু কিছু লিমিটেশনস এর কারণে পারে না। ফর এক্সাম্পল, আমাদের দেশে আমি যখনকার কথা বলছি অ্যারাউন্ড 2009-10, সেই সময় আসলে বাংলায় প্রযুক্তি শেখাবে ওইরকম অনলাইন কন্টেন্ট খুব কমই ছিল, শুধুমাত্র ব্লগ ছিল, ব্লগের মধ্যে লেখালেখি হতো বিভিন্ন বিষয়ে। সো আমি নিজেও সেগুলো পড়তাম, কিন্তু সেই কন্টেন্টের পরিমাণটা ছিল খুবই লিমিটেড। আর ইংরেজি বোঝে না এমন মানুষ প্রচুর আছে আমাদের দেশে, যারা অ্যাকচুয়ালি খুবই স্কিল্ড হতে পারবে, পটেনশিয়াল আছে তাদের মধ্যে, বাট ইংরেজি জানে না, যে কারণে তারা হচ্ছে ভালো করতে পারে না। সো আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি যেহেতু ইংরেজিতে একটু ভালো ছিলাম, খুব বেশি না, একটু ভালো, সো ইংরেজি আর্টিকেল, ইংরেজি ভিডিও এগুলো দেখে আমি যা শিখতাম, আমার প্ল্যান ছিল এগুলোকেই আমি জাস্ট বাংলায় মানুষকে শেখাবো, আমার লার্নিংটা আমি বাংলায় জাস্ট কনভার্ট করে মানুষকে শেখাবো। তো আমি 2010-11 সালের দিকে ব্লগিং শুরু করি ফার্স্টে, বাংলাদেশে জনপ্রিয় কিছু টেক ব্লগ ছিল সেখানে আমি লেখালেখি স্টার্ট করি, নিজে আর্টিকেল লিখতাম, নিজেরও একটা ওয়েবসাইট ছিল সেখানেও আমি লিখতাম। লিখতে লিখতে একটা পর্যায়ে গিয়ে খেয়াল করলাম যে আসলে প্রযুক্তি লিখে বোঝানো অনেক কঠিন। যদি আমি লেটসে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে একটা টিউটোরিয়াল বানাতে চাই, সেটা লিখে কিন্তু খুবই টাফ হবে, স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট অ্যারো দিয়ে দিয়ে অনেক বড় করে লিখতে হতো, যেটা মানুষ আসলে খুব বোর্ড হয়ে যেত, পড়তো না। তারপরে আমি চিন্তা করলাম যে ওয়াই নট আই ক্রিয়েট ভিডিওস। সো আমি জাস্ট আমার ওই ব্লগের যে পোস্ট গুলো আছে ওই পোস্ট গুলোর নিচে ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য ভিডিও ক্রিয়েশন স্টার্ট করি, এবং সেটা শুধু ওই ব্লগ গুলোতে যেত, ইউটিউবে আনলিস্টেড করা থাকতো, কেউ পাবলিকলি পেতো না। কিন্তু পরে আমি রিয়েলাইজ করলাম যে মানুষ ওই ব্লগের চাইতে ভিডিও গুলোকে আসলে বেশি প্রেফার করছে, ভিডিও বেশি দেখছে, রিকোয়েস্ট আসছে বেশি। এন্ড দেন আমি ব্লগ এখনো লিখি, কিন্তু ব্লগের চাইতে ভিডিওটা আর কি একটু বেশি করি। আর আস্তে আস্তে দেশের ইন্টারনেটের অবস্থা যখন ভালো হতে থাকলো, সবাই দেখলাম যে আর্টিকেলের চাইতে ভিডিওতে বেশি ফোকাস করছে, সো তখন আস্তে আস্তে ভিডিওতে মুভ করা। সো এই ছিল মোটামুটি আমার একটা শর্ট স্টোরি আর কি। এক্স্যাক্টলি ভাই, ধন্যবাদ। এখান থেকে আমরা একটা বিষয় শিখলাম, আর সেটা হচ্ছে যে আমি যে ব্যাকগ্রাউন্ডেরই হই না কেন, আমি আর যে বিষয়টাতে আসলে প্যাশন থাকে, আমি যদি সেইখানে লেগে থাকি, সো সামহাও কিছু একটা করা সম্ভব। আমি ফুললি সাফল্য বা সাকসেস বলবো না, বাট নিজের স্যাটিসফ্যাকশনটা আসলে চলে আসে। আর একটা বিষয় বাই যেরকম বললো, তো ভিডিও ইন্ডাস্ট্রি বর্তমানে, ভিডিও কন্টেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু এখন অনেক বড় হচ্ছে, সেইখানে লেখালেখি একটু কমে যাচ্ছে। আমারও মনে পড়ে যখন আমি ক্লাস 9-10-11-12 ছিলাম, তখন টেক টিউনস এবং হচ্ছে টিকবিডি ছিল, ওইখানে আমরা খুব এক্সপ্লোর করতাম। তো ওইখানে যেটা সমস্যা হইতো যে আমি আমাকে একটা সফটওয়্যার সম্পর্কে আমাকে শেখানো হচ্ছে, তো আমাকে একবার সফটওয়্যারে সেটা কাজ করতে হতো, একবার এখানে এসে স্ক্রিনশট গুলো দেখে নিতে হতো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ক্রিনশট গুলো কেউ দিত না, সে বুঝাই দিত, জাস্ট স্ক্রিনশট দিত না, হয়তো সমস্যা ছিল। তো এইসব প্রবলেম গুলো যখন আমার রিডিউস করা শুরু করলো, যখন আমি ভিডিও কন্টেন্ট পাওয়া শুরু করলাম। তো আর একটা যেটা বিষয়টা আপনি তুলেছেন সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজি কন্টেন্ট, আসলে বাংলা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো এটাকে আসলে কোনোভাবেই বা কোনোদিনও বাইপাস করা সম্ভব না, যতই আমরা ইংরেজিতে উন্নতি করি না কেন। এটা যতটা আমি হার্ডলি ফিল করতে পারি, ততটা কিন্তু ইংরেজিতে পারি না। সো ইংরেজিতে কন্টেন্ট আছে, ইংরেজিতে ব্লগ আছে, বাট বুঝতে একটু সমস্যা হয়। বা এখন যারা টেক লাভাররা আছে, তারা আমাদের ছোট ভাইয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু তো ওরা কিন্তু ইংরেজিতে যাওয়ার আগেই দেখা যায় হাতে কিন্তু একটা মোবাইল পেয়ে গেছে, হাতে একটা কম্পিউটার পেয়ে গেছে। তো ওদের জন্য কিন্তু এই বাংলা কন্টেন্ট গুলো খুবই হেল্পফুল, এবং আমি মনে করি এটা আরো বৃদ্ধি পাক। তো এই বিষয়টা নিয়েও আপনার সাথে কথা বলবো। তো আমার পরের প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা সময়, আমার যতটুকু আমি যতটুকু দেখেছি, ততটুকু রিভিউর মধ্যে সীমাবদ্ধ ছিলেন, এরপর আপনি আলাদা একটা ডেডিকেটেড চ্যানেল খুললেন বেসিক বাই নামে, এর আগেও আপনি কিছু সাবসিডারি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো এইটা কেন, মানে রিভিউর পাশাপাশি এটা কেন? আরেকটা ভাইয়া, তার আগে আমি একটা প্রশ্নে আরেকটা করে নেই, যে
আপনার এই যে শুরুটা, প্রথমে আমরা ইউটিউবিং ইন্ডাস্ট্রিতে শুরু করার আগে আমরা ভাবি আমরা রিভিউ করব, সেই রিভিউ ইউনিটটা কোথায়? আমার হাতে তো মোবাইল নেই, তো আমার হুম মনে হয় এই হুম প্রশ্নের উত্তর দিলে ভালো হয় যে আমি কিভাবে এই ইয়াটা করলাম, চ্যানেলটা খুললাম, যে আমাকে আমাকে কোম্পানি এসেই কি সাথে সাথে মোবাইল দেওয়া শুরু করলো, বা আমি রিভিউটা কিভাবে শুরু করবো, এইটা উত্তরটা আগে দিলে ভালো হয় ভাই। ওকে, সো আমি দুইটা প্রশ্নের উত্তরই একটু মিক্স করে দেই, আমার স্টোরিটার মাধ্যমে কিছুটা এই ইয়েটা চলে আসবে, আনসারটা চলে আসবে। প্রথমত আমি যখন ইউটিউব স্টার্ট করি, আমার কিন্তু কোনো প্ল্যানে ছিল না যে আমি কোনো ডিভাইসের রিভিউ করব। আমার প্ল্যান ছিল সোললি আমি টিউটোরিয়ালস বানাবো, টেক এক্সপ্লেনেটরি ভিডিও বানাবো, যে টার্মগুলো টেকনোলজিক্যাল অনেক টার্ম আছে যেগুলো আমরা খুব সচরাচর ইউজ করি, কিন্তু অনেক মানুষই আছে জানে না যে আসলে এই টার্মগুলোর মিনিংটা কি বা এটার ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ডে কি কি আছে, এই জিনিসগুলো নিয়ে আমার প্ল্যান ছিল। তো আমি এই ভিডিওগুলো বানিয়েছি কিন্তু দীর্ঘ প্রায় 3 বছরের মতো ভিডিও। যদি আমার মেইন চ্যানেলের কথা বললে, এর আগে থেকে আমি প্রায় 2010 সাল থেকে ভিডিও বানাই, ওই চ্যানেলগুলো যেহেতু এখন আর নাই সেই কারণে আর এগুলোর নাম বলছি না। বাট আমি 3 বছর ভিডিও বানানোর পরে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই অমুক ডিভাইসটা নিয়ে একটু রিভিউ করেন, অমুক যে একটা একটা রিভিউ আমি শুরুতেই এনথুজিয়াজম থেকেই করেছিলাম, একটা রিভিউ একটা গুগল হোম মিনি নামে একটা স্মার্ট ডিভাইস আছে ওটার, ওইটা করার পর থেকে আমি দেখলাম যে মানুষ এইগুলোর প্রতি আকর্ষণটা একটু বেশি দিচ্ছে। এন্ড দেন ঘটনাটা হলো কি, একটা রিভিউ করার পরে আরেকটা আরেকটা এইভাবে করতে করতে একটা পর্যায়ে দেখলাম ব্র্যান্ড গুলো এত পরিমাণে নক করছে তাদের প্রোডাক্ট রিভিউ করার জন্য, তখন একটা এটার প্রতি একটা আকর্ষণ তৈরি হলো এবং মানুষও দেখলাম যে শুরুর দিকে পজিটিভলি নাই নাই সবাই, কারণ আমার চ্যানেল ছিল পুরাই এডুকেশনাল। এরপরে যখন রিভিউ এ চলে আসলাম, মানুষজনের আমাদের দেশে স্বভাবতই মানুষ একটু নেগেটিভলি নিতে শুরু করলো যে আরে আপনি রিভিউ ছেড়ে এটা করছেন কেন, টাকার জন্য করছেন এই সেই এগুলো বলতে শুরু করলো। তো এই জিনিসটা নিয়ে আমি ক্ল্যারিফিকেশন দেবো। তবে যে 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 প্রবলেমটা হয়েছে এখানে, যে ব্র্যান্ড গুলো যখন কন্টিনিউসলি আপনাকে নক করতে থাকে, দেন নিজে নিজে আমার ভেতরে একটা ফিলিং আসতে থাকলো যে আচ্ছা আমি এখন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে কারণে ব্র্যান্ড গুলো আমাকে নক দিচ্ছে বা আমার ভিডিওতে কোয়ালিটি আছে, এই জিনিসটা আমাকে খুব মোটিভেট করছিল, যার ফলে আমি রিভিউটা কন্টিনিউ করি এবং এখনো করছি। দেন এগেন আই রিয়েলাইজ যে আমি যদি রিভিউ করি তাহলে প্রথমত ব্র্যান্ডদের সাথে আমার একটা কমিটমেন্ট থাকে, এন্ড দেন আমাদের হচ্ছে টাইম ফ্রেমের একটা ব্যাপার থাকে, ওরা হচ্ছে ডেডলাইন দিয়ে দেয়, এই টাইপের কিছু লিমিটেশন চলে আসছে, যার ফলে আমি দেখলাম যে আমার আসলে এডুকেশনাল কন্টেন্ট গুলো মিস হয়ে যাচ্ছে এগুলোর জন্য। এন্ড আমি তখন একটু স্টেপ ব্যাক করলাম এবং চিন্তা করলাম যে না, রিভিউ এর পাশাপাশি আমার যে কোর অডিয়েন্স আছে, মেইন যে অডিয়েন্স যারা শুরু থেকে আমাকে সোহাগ 360 তারা যেভাবে চিনেছে, সেই কন্টেন্ট আর আসলে দরকার আছে। তো সেটাও আবার আমি আমার চ্যানেলে দেওয়া শুরু করলাম। তখন কি হলো যে দুই টাইপের অডিয়েন্স এর একটা মিক্স এন্ড ম্যাচ হয়ে একটা খিচুড়ি টাইপের হয়ে গেছে, হ্যাপাজার্ড একটা ব্যাপার হয়ে গেছে। টিউটোরিয়াল দিলে কেউ বলতেছে ভাই ওই রিভিউ দেন না কেন, আবার রিভিউ দিলে মানুষ বলতেছে যে ভাই ওই টিউটোরিয়ালটা দেন না কেন। সো আমি চিন্তা করলাম যে ওয়াই নট আমি এই দুইটাকে একটু আলাদা করে ফেলি। তখন আমার বেসিক ভাইয়ের প্ল্যান ছিল মূলত 2012 সালে, 2012 সালে এই চ্যানেলটা খোলা, এবং তখনও দুই একটা ভিডিও আমি দিয়েছিলাম, পরে অবশ্যই এগুলো রিমুভ করতে হয়েছে ওই কমিউনিটি গাইডলাইনের ইস্যুর জন্য, ক্র্যাক শেয়ার করেছিলাম সেই জন্য, তখন তো এত কিছু বুঝতাম না, তো এগুলো রিমুভ করে দিয়েছিলাম। দেন আমি রিয়েলাইজ করলাম যে আমি তাহলে বেসিক ভাইটা কন্টিনিউ করব। সো তখন আমার বেসিক ভাইতে গেলাম। সো এখন বেসিক ভাইতে একদমই সোললি আমি শুধু টিউটোরিয়াল দিই, কারণ আমার যে কোর অডিয়েন্স যারা, যে আমার যে মেইন পারপাসটা, যে মোটোটা ছিল মাঝখানে একটু আমি মোটোটা থেকে সরে এসেছিলাম, এখন আবারও আই এম ব্যাক ইন ট্র্যাক। এখন আমার যেই কাজটা, যেটা আমার প্যাশন আছে, সেটা তো দুইটা দুই দিকেই আমার প্যাশন, রিভিউ প্লাস টেকনোলজি রিলেটেড এডুকেশনাল ভিডিও দুইটাই আমার প্যাশন। সো আমি দুইটাকেই কন্টিনিউ করছি জাস্ট দুইটা চ্যানেলে। এখন যেটা দেখলাম যে আমার অডিয়েন্সটা ডিভাইড হয়ে, যারা হচ্ছে টিউটোরিয়ালস পছন্দ করে তারা বেসিক ভাইতে চলে যাচ্ছে, যারা রিভিউস পছন্দ করে তারা 360-তে থাকছে। এখন 360-তে শুধু আমি রিভিউ দেবো এমন না, এক্সপ্লেনেটরি ভিডিও গুলো, টেকনিক্যাল টার্ম গুলো এক্সপ্লেন করার যে ভিডিও, সেগুলো আমি 360-তে দেবো। আর বেসিক ভাই যেহেতু বেসিক, সো ওইখানে বেশিরভাগ সময় বেসিক ভিডিও গুলোই যাবে, আর একটু অ্যাডভান্সড কোনো টপিক নিয়ে কথা বলতে হলে সেটা 360-তে আসবে। আর সেকেন্ড যে প্রশ্নটা করেছেন ডিভাইস পাওয়ার ব্যাপারটা, এটার উত্তরটা হয়তো বা কিছুটা এখান থেকে চলে এসেছে, যে আপনার কন্টেন্টে যখন কোয়ালিটি থাকবে, আপনি যখন একটু ইনফ্লুয়েন্সিয়াল হবেন মানুষের কাছে, খুব বেশি লাগবে না যে মানুষ আপনার ভিডিও দেখছে রেগুলার কিংবা পজিটিভ কমেন্ট করছে, আপনার ভিডিওটা দেখতে সুন্দর, সাউন্ড কোয়ালিটি ভালো, আপনার প্রেজেন্টেশন ভালো, প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট, আপনার প্রেজেন্টেশন ভালো, এই জিনিসগুলো যখন ঠিকঠাক থাকে তখন ব্র্যান্ড গুলো আপনাকে খুঁজে নেবে। আর শুরুর দিকে তো অবভিয়াসলি আপনার ভিউ একটু কম থাকবে, রিচ একটু কম থাকবে, তখন ব্র্যান্ড গুলোকে প্রপোজাল পাঠাতে হয়, আপনি লাগছে আপনার চ্যানেলের যে অ্যানালিটিক্স গুলো আছে কোত্থেকে ভিউ হয়। আমাদের দেশের মানুষের এই একটা প্রবলেম যে গুছিয়ে প্রপোজাল লেখা বা কাউকে অ্যাপ্রোচ করলে যে গুছিয়ে করতে হয়, এইটা অনেকেই বোঝে না। আমি যেহেতু বিজনেস এ পড়াশোনা করেছি, দেখেন আমার এই বিজনেস এ পড়াশোনা করার স্কিলটা কিন্তু এখানে আমার কাজে লাগছে,
আমি বিজনেসে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। সো একটা মার্কেটিং আমি বুঝি, মার্কেটিং তো পড়ে যদিও মেজর ছিল না, বাট মার্কেটিং এর অনেক কোর্স আমার ছিল। আমার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমি বুঝি যে কিভাবে মানুষ নিজেকে ব্র্যান্ডিং করতে পারে, কিভাবে তার কোম্পানিকে ব্র্যান্ডিং করতে পারে, কিভাবে একটা মানুষকে অ্যাপ্রোচ করতে হয়। কমিউনিকেশন স্কিলটা আমার আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি না হলেও যতটুকু আছে আমি চালিয়ে নিতে পারি। আমি বলবো এই কমিউনিকেশন স্কিলের একটা গ্যাপ আমাদের দেশের অনেক মানুষের মধ্যে রয়ে গিয়েছে। আচ্ছা, আপনি খুব বড় একটা কোম্পানিকে অ্যাপ্রোচ করছেন, সো মেইলের ধরনটা হয় এরকম? কারণ আমি যেহেতু এখন একটা ছোটখাটো ব্র্যান্ডে পরিণত হয়েছে, আমার একটা ছোটখাটো কোম্পানি আছে, সো আমার কাছে যখন কেউ কোনো প্রপোজাল নিয়ে বা কোনো কাজে আসে, তাদের মেইল গুলো হয় এরকম যে কোনো ছোটখাটো কোম্পানি যারা মাত্র স্টার্ট আপ একটা বিজনেস স্টার্ট করলো, তারা মেইল করছে যে সোহাগ ভাই আসসালাম আলাইকুম, আপনার ভিডিও গুলো আমি রেগুলার দেখি, খুবই ভালো লাগে, আপনার সাথে আমি কাজ করতে চাই, প্লিজ রিপ্লাই দেন। এটা হচ্ছে তার ফার্স্ট মেইল। তো এইরকম মেইল আমার দেখা গেছে অনেক আসে। সো এই জায়গাটাতেই হচ্ছে কমিউনিকেশনের গ্যাপটা। আপনি আমাকে মেইল করলেন, আপনার নিজের পরিচয় দিলেন না, আপনার প্রোডাক্ট কি সেটা বললেন না, আপনার সার্ভিস কি সেটা বললেন না, কি টাইপের কাজ করতে চান এটাও বললেন না, না বলে জাস্ট বলছে সব ভাই রিপ্লাই দেন। সো হ্যাঁ, আমি হয়তো বা দেব, কারণ আমার হাতে অনেক সময় আছে। বাট আপনি যদি এমন কাউকে মেইল দেন যে ব্যক্তিটার আসলে অনেক বিজি, যার হাতে এরকম মেইল আরো হাজার হাজার আসে, সে তো আপনাকে রিপ্লাই নাও দিতে পারে। সো ফার্স্ট একটু গুছিয়ে লিখতে হবে, এবং এমন ভাবে লিখতে হবে যেখানে আপনি যাকে প্রপোজালটা দিবেন তার বেনিফিটটা আপনি উল্লেখ করবেন। লেটস সে আপনি কোনো একটা ফোনের ব্র্যান্ডের কাছে মেইল করছেন, সেখানে আপনি মেইলে বুঝাবেন যে আমার ফোনে, আপনার ফোনের রিভিউটা যদি আমার চ্যানেলে যায় তাহলে এই পরিমাণে দর্শক দেখবে, এবং এখান থেকে পসিবিলিটি আছে যে এই পরিমাণে দর্শক হচ্ছে আপনার সেলে কনভার্ট হবে, অথবা আপনি লিড জেনারেশন পাবেন এত পরিমাণে, এবং এই দর্শকগুলো আপনার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ার হবে, জানবে, এবং বাবলাবলা এরকম জাস্ট ব্র্যান্ডের বেনিফিট বুঝিয়ে আপনি হচ্ছে দিবেন। কিন্তু এমন ভাবে যদি মেল দেন যে আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, রিপ্লাই দেন, তাহলে এমন ব্যাপারটা এমন বোঝাইলো যে ওই ব্র্যান্ড বাধ্য আমার সাথে কাজ করতে, বা আমি একটা হাই পাওয়ার নিয়ে বসে আছি। এইরকম আসলে মানে সাবকনশিয়াস মাইন্ডে তারা মেলটা পড়ার সময় এইরকম একটা ফিলিং পাবে। সো এই জায়গাটা না এসে এটাকেই বলে মূলত কমিউনিকেশন স্কিল, যে আপনি একজন মানুষকে অ্যাপ্রোচ করলে কিভাবে অ্যাপ্রোচ করছেন, এবং তার বেনিফিটটা যদি আপনি তাকে বুঝিয়ে দেন তাহলে কিন্তু সে রিপ্লাই দিতে বাধ্য হয়, অন্তত পক্ষে একটু ইন্টারেস্টেড হবে, আছে তাহলে কনভার্সেশনটা একটু আগে বাড়িয়ে নিয়ে যায়। যদি এই অ্যাপ্রোচটা না হয় তাহলে কনভার্সেশন আসলে আগে সামনে বাড়ে না। তো এই জন্যই বললাম যখন প্রপোজালটা পাঠাবে তখন একটু কমিউনিকেশনটাকে একটু দেখে শুনে করতে হবে, পাশাপাশি যদি কোয়ালিটি ভালো থাকে কন্টেন্টের আর একটু ইনফ্লুয়েন্সিয়াল যদি হয় তাহলে অটোমেটিক্যালি ব্র্যান্ড গুলো আসলে অ্যাপ্রোচ করে। থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি কন্টেন্ট ইজ কিং, মানে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমরা এখন অনেক বেশি পরিমাণ দেখছি যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতেও আছে তারাও কিন্তু এই ধরনের রিভিউ সেকশনে ঢুকে যাচ্ছে। সো মানে ব্র্যান্ড যেভাবে পারছে তাদেরকে এন্ডোর্স করছে। সো আমার কাছে মানে কন্টেন্ট যদি মানুষ নিতে পারে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে তাহলে এটা পাওয়া সম্ভব আমি মনে করি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তো এরপরের প্রশ্নটা আসি, সেটা হচ্ছে তার আগে আমি একটা প্রশ্ন নিয়ে আসি, প্রশ্নটা অনেকক্ষণ ধরে আছে, সেটা হচ্ছে যে মানে ওই প্রশ্নটা যদিও খুব বেশি প্রাসঙ্গিক না, তারপর প্রশ্নটা হচ্ছে যে আপনি মোবাইলে কিভাবে ইনকাম করবে। এই প্রশ্নটা আমার মনে হয় যে আপনারও অনেকবার হয়তো বা দেওয়া হয়েছে এবং আমি প্রায় জায়গাতেই দেখি যে মোবাইলে কিভাবে ইনকাম করবো। তো এই ব্যাপারটা তো আপনি একটু বলতেন। ওকে, সো আমি বেসিক ভাইতে একটা সিরিজ স্টার্ট করতেছি, সেটার নাম হচ্ছে, আমি এখানে রিভিল করছি আগে কাউকে বলিনি, সেটা হচ্ছে স্মার্টফোন দিয়ে ইউটিউবিং। জাস্ট এই সিরিজের নামই হবে এটা, স্মার্টফোন দিয়ে ইউটিউবিং, যেখানে আমি মানে আমার যে টিউটোরিয়াল গুলো আমি বানাবো সেগুলো ফোনে এডিট করব। আই মিন আমার বেসিক ভাই চ্যানেলের একটা সিরিজ আমি জাস্ট মোবাইল দিয়ে করব, এবং এই সেই মোবাইল দিয়ে করার করার সময় আমি দেখাবো জাস্ট মোবাইল দিয়ে আমি কিভাবে করতেছি। এটা এটা হচ্ছে বেসিক ভাইয়ের ভিডিও। বাট নর্মালি যদি আমি বলি তাহলে ইনকাম তো আসলে অনেক ভাবে করা যায়, শুধু তো ইউটিউব না, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আরো অনেক ওয়েজ আছে ইনকাম করার। তবে আমি যেহেতু ইউটিউব এক্সপার্ট, আমি ইউটিউব নিয়েই বলবো। তবে যারা ফ্রিল্যান্সিং করতে চান, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে চান, তাদের জন্য মোবাইলে কাজ করাটা একটু টাফ, কারণ মার্কেট প্লেসে যে যে কাজগুলো হয় সেগুলো আসলে একটু অ্যাডভান্সড হয়। স্টিল আমি এমনও অনেক মানুষকে দেখেছি যারা ফোন দিয়ে গ্রাফিক ডিজাইন করছে, ফটো ম্যানিপুলেশন স্পেশালি, কারণ ফোনে এখন অনেক পাওয়ারফুল অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে ফটো ম্যানিপুলেশন অনেক অনেক ইনডেপথে করা যায়, ফটোশপের মতোই অনেক অ্যাপ আছে। তো আপনি যদি সেই অ্যাপগুলোতে স্কিলড হন তাহলে আপনি কিন্তু শুধুমাত্র স্মার্টফোন দিয়ে কাজ করতে পারবেন। যেমন ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের অনেক প্যারা নিয়ে পেন টুল দিয়ে মার্ক করে, কুইক সিলেকশন টুল দিয়ে মার্ক করে, তারপরে মাস্কিং করে, অনেক কাহিনী করে করতে হয়। স্মার্টফোনে এমন অনেক অ্যাপ আছে যেগুলো এআই বেসড অ্যাপ, একটা ক্লিক করলেই জাস্ট ডেপথটাকে সেন্স করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, এত ইজি। সো এই টাইপের যদি আপনার নলেজ থাকে এই জিনিসগুলো সম্পর্কে, স্কিল যদি থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসেও স্পেসিফিক কিছু টপিক আছে যেগুলোর উপরে কাজ করতে পারবেন, যেটা একটা ওয়ে মোবাইল দিয়ে ইনকাম করার। সেকেন্ডলি স্মার্টফোন দিয়ে ইনকাম করতে যদি ইউটিউবের বেলায় আসেন,
তাহলে আপনি স্মার্টফোনে তো ক্যামেরা আছে, স্মার্টফোন হচ্ছে অল ইন ওয়ান টুল যেটা দিয়ে আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারেন। আমরা যেমন ক্যামেরা লাগাই, ক্যামেরা আলাদা মাইক্রোফোন লাগাই, দেন লাইট লাগাই, আরো বহু কিছু করি, বাট স্মার্টফোন হচ্ছে আমার একটা টুল যেটা অল ইন ওয়ান। সো এটার ভিতরে প্রত্যেকটা জিনিস আছে, আপনি জাস্ট মানে হিট দ্য গ্রাউন্ড রানিং টাইপের একটা ব্যাপার, ক্লিক অ্যান্ড গো এরকম একটা ব্যাপার। সো স্মার্টফোনে যদি ভিডিও করতে চান, আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ, কোন নিশে কাজ করবেন, কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। মানে আপনি যদি বলেন যে আমি প্রোডাক্ট রিভিউ করব, সেটাও স্মার্টফোন দিয়ে পসিবল। আপনি যদি বলেন আমি টিউটোরিয়ালস ভিডিও বানাবো, সেটাও স্মার্টফোন দিয়ে পসিবল। আপনি যদি বলেন আমি, আচ্ছা একটা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আপনারা অনেকেই হয়তো জানেন না, হলিউডে একটা মুভি হয়েছে, একটা ফিচার ফিল্ম কমপ্লিটলি আইফোন দিয়ে শুট করা, অ্যান্ড ওই ফিল্মটা অস্কার নমিনেটেড হয়েছে, শুধু স্মার্টফোন দিয়ে রেকর্ড করা একটা হলিউডের ফিল্ম, ফিচার ফিল্ম। সো এটা দিয়ে জাস্ট বোঝানো যায় যে স্মার্টফোনের গুরুত্বটা কতটুকু বা স্মার্টফোনের পাওয়ারটা কতটুকু। এবং আমি প্রায় সময় এই এক্সাম্পলটা দেই যে চাঁদে গিয়েছিল যে নভোযানটা, সেটা যে কম্পিউটারটা ছিল সেটা থেকে এখনকার যুগের একটা স্মার্টফোন কয়েক মিলিয়ন টাইমস ফাস্টার কাজ করে। সো আপনার হাতে সেই পাওয়ারটা আছে, ইউ জাস্ট নিড টু ইউটিলাইজ ইট। এখন ইউটিলাইজ করার জন্য যে যে স্কিল গুলো দরকার, স্মার্টফোনের ইনস এন্ড আউটস গুলো আপনার জানা দরকার। আমরা তো স্মার্টফোন হাতে নিয়ে শুরুতেই ফেসবুকে ঢুকি, স্ক্রোল করি, ভিডিওস দেখি, স্ট্যাটাস করি, ছবি আপলোড করি, অ্যান্ড দেন নিজের সুন্দর সুন্দর সেলফি তুলি, দ্যাটস ইট, এইটুকুতেই লিমিটেড থাকে। এর বাইরেও যে স্মার্টফোনের একটা বিশাল একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে এক্সপ্লোর কখনো করা হয় না, যে কারণে ইনকাম হয় না। আসলে ইনকামটা মেন পারপাস না। আমিও যখন ইউটিউব স্টার্ট করেছিলাম, আমার কোনো আইডিয়াই ছিল না যে ইউটিউব থেকে আসলে ইনকাম হয়। আমার প্যাশন ছিল এখানে, আমি মানুষকে শিখাতে পছন্দ করতাম, মানুষ দুই তিনটা কমেন্ট করলে আমি খুশিতে পুরো ফুলে যেতাম, ব্লাশ করতাম যখন দেখতাম মানুষ বলতো ভাই আপনার ভিডিও আমি দেখি, ফেসবুকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ইনবক্সে লিখতো আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমি তো খুশিতে পুরো মানে লাফালাফি করতাম, এরকম একটা অবস্থা। তো আপনার মধ্যে যদি এই প্যাশনটা থাকে, ইন্টারেস্টটা থাকে, এই ভালো লাগাটা যদি থাকে, তাহলে আপনি নিজে থেকেই স্মার্টফোন এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করে এটার বিভিন্ন ফিচার্স আপনার সামনে আসবে, সেই ফিচার্স গুলো নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। কিংবা আপনার যদি ফিল্ম মেকিং পছন্দ হয়, আপনি ফিল্ম মেকিং এক্সপ্লোর করবেন, স্মার্টফোন দিয়ে কিভাবে ফিল্ম মেকিং করা যায় সেটা আপনি এক্সপ্লোর করবেন, করে করে আপনি দেখবেন ভিডিও বানানো শুরু করবেন। বাট আপনার সোল পারপাস যদি থাকে আমি ইনকাম করব, তাহলে আপনি কিন্তু ছুটছেন হচ্ছে টাকার পেছনে, ইনকামের পেছনে। টাকা কই আছে, টাকা কই আছে, টাকা কই আছে, বাট আপনাকে ছুটতে হবে গুড কোয়ালিটির কন্টেন্ট কই আছে, গুড কোয়ালিটির কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেই ইনফরমেশনটা কোথায় আছে ওইখানে যেতে হবে। যদি আপনি ওই জায়গাটায় পৌঁছাতে পারেন, তাহলে টাকা পেছনে অটোমেটিক্যালি আসবে। বাট আমরা এই জায়গাটাতে ভুল করি, প্রথম প্রশ্নটা স্টার্ট করে এইভাবে যে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়, এই প্রশ্নটা হওয়া উচিত এভাবে যে ভাইয়া মোবাইল দিয়ে কিভাবে আমি টিউটোরিয়াল ভিডিও বানাতে পারি, অর ভাইয়া মোবাইল দিয়ে কিভাবে আমি শর্ট ফিল্মস বানাতে পারি, অর ভাইয়া মোবাইল দিয়ে আমি কিভাবে লেটস সে অ্যানিমেশন বানাতে পারি। যদি এই প্রশ্নগুলো করে, তাহলে হচ্ছে রাইটলি আনসার দেওয়া পসিবল। কিন্তু মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায় এই প্রশ্নের উত্তরটা দেওয়া আসলে জটিল। এক্স্যাক্টলি ভাইয়া, এন্ড হচ্ছে আমরা মোবাইল বা এই টেক ইন্ডাস্ট্রিতে কেন জানি মনে হয় যে খুব সহজে ইনকাম করা যায়, এটা আমাদের মাথায় একটা ঢুকে গিয়েছে। তো আমরা ভাবি যে আরে ঘরে বসে বসে সে ইনকাম করতেছে, মানে এই যে মানে লাইনটা ঘরে বসে বসে ইনকাম, এটা যে তারা মনে করে যে কতটা সহজ, যে এটা অ্যাকচুয়ালি ততটাই হার্ড যতটা না আমি 9 to 5 চাকরি করে অথবা ফিজিক্যাল জব করে সব ক্ষেত্রেই আমার মনে পরিশ্রম, কায়িক হোক মানসিক হোক, পরিশ্রম ইজ পরিশ্রম। সো কোথাও পরিশ্রম ছাড়া আসলে কোথাও কেউ টাকা দিবে না। সো ফ্রিল্যান্সিং বলে, আমার ফ্রিল্যান্সিং এ যত মানুষ প্রথম প্রশ্ন করে যে আমার এই যে আমি কিভাবে এই ফাইবারে বলি বা ফ্রিল্যান্সারে বলি, সেখানে আমি টাকা আগে ইনকাম করবো, মানে আমি আগে স্কিল ডেভেলপ করলাম না, বাট আমাকে আমাকে দেখাচ্ছে যে আমি টাকা আগে ইনকাম করবো। সো ওইখানটা থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি, আগে স্কিলটা ডেভেলপ করতে পারি, আমার কাছে মনে হয় যে টাকা ইনকাম করা সম্ভব আসলে সব ক্ষেত্রে। ইভেন আমরা যারা টিউশনি করাই, টিউশনিটাও করাই যারা, তারাও কিন্তু মাস শেষে টাকা দেয়। মানে তুমি ভালো পড়াইলা না, কিছু করলা না, বা ঠিক মতো স্টুডেন্ট তোমাকে ভালো ফিডব্যাক দিল না, তুমি টাকা পাবা এটা কিন্তু সম্ভব না। সো এই জিনিসটাও স্কিলের উপরে ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো এবার আরেকটু বিষয়টা আসি যে এই ইন্ডাস্ট্রিটা, মানে এই ইউটিউব ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে আমি যদি দেখি, এডুকেশনাল কন্টেন্ট, টেক কন্টেন্টের সংখ্যা কিন্তু যেমন বাড়ছে, তেমন কিন্তু কোয়ালিটিটা ওরকম ভাবে বাড়ছে না। কারণ এখানে ওই যে একটু আগেও আমি একটা বিষয় আলোচনা করেছিলাম যে তুমি যেটার পেছনে যাও না কেন, তুমি আগে ছুটো হচ্ছে টাকার পেছনে। তো এটাই কি একমাত্র কারণ না আরো কিছু কারণ আছে আপনি একটু বলবেন যে কোয়ালিটিটা, আমরা কোয়ালিটি কন্টেন্ট কেন পাচ্ছি না? আমাদের তো ইউটিউবার অনেক আছে এবং এখন দেখা যাচ্ছে যে মানে অনেক ইউটিউবার হচ্ছে আস্তে আস্তে, বাট কোয়ালিটি কেন আসছে না, এটা কি যদি একটু বলতেন। এটার একটা বড় রিজন হচ্ছে আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে আমি একটু দোষ কম দেব,
কারণ ব্যাপারটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো পরিশ্রম করে, তারা ফিডব্যাক চায়, বেনিফিট চায় ওখান থেকে, তারা বেনিফিট যেদিকে পায় ওদিকে ছোটে, এটাই স্বাভাবিক। বাট আসলে ঠিক হতে হবে আমাদের অডিয়েন্সের, আমাদের দর্শকদের। অডিয়েন্সরা যেটা দেখে কন্টেন্ট ক্রিয়েটররা সেটাই বানায়, অডিয়েন্স যেটা দেখে না, যেটা অডিয়েন্স বয়কট করে আর ক্রিয়েটররা ওইটা কিন্তু বানায় না, এটা হচ্ছে মেইন। এখন আমাদের অডিয়েন্সটা হচ্ছে ক্লিক বেট পছন্দ করে, আমাদের অডিয়েন্সরা হচ্ছে একটু লোভনীয় জিনিস পছন্দ করে, আমাদের অডিয়েন্স হচ্ছে একটু সিম্পলি মাথার উপরের ব্রেনের উপরের অংশ কাজে লাগিয়ে যে জিনিসটা হয়ে যায় ওইটাতে মানুষ বেশি দেখে। একটু ব্রেনের ভিতরে ঢুকতে হবে, একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, ওই টপিকে মানুষ নাই। একটা ভিডিও যদি হয় 20 মিনিটের, সে ওইটা দেখবে না, যেটা 4 মিনিটের 5 মিনিটের ভিডিও ওইটা সে দেখবে, কারণ সে আচ্ছা আমি 5 মিনিটে তো সব পাই যাচ্ছে, তাহলে 20 মিনিট কেন দেখবো। 20 মিনিট ডেফিনেটলি সে রাজা বাদশার গল্প বলে নাই, সেখানে অবশ্যই টেক এক্সপ্লেন করেছে, যেটা আমি করতাম আগে। দেন আমি দেখলাম যে আসলে স্পেসিফিক কিছু অডিয়েন্স আছে যারা বড় ভিডিও দেখে, আবার একটা টাইপের পিপল দেখলাম যে ভাই আপনি এত কথা কেন বলেন, ভাই আপনি অমুক মানুষের মতো অমুকের মতো এত আর অল্প করে ভিডিও বানাতে পারেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ আসলে একে তো আমাদের দেশের মানুষের হাতে সময় অনেক বেশি, স্টিল তারা আপনার ভিডিওতে সেমন একটা ভাব নেবে যে তাদের হাতে টাইম নাই, তারা খুব বিজি মানুষ, কিন্তু আপনি হচ্ছে এত বড় ভিডিও কেন বানাচ্ছেন। সেকেন্ড অফ অল, ওই যে বললাম যদি এমন একটা ভিডিও দেখেন যেখানে টাইটেল দেওয়া আছে লেটস সে এই অ্যাপটি আপনার ফোনে না থাকলে আপনার জীবন বৃথা, একটা কমন সেন্স মাথায় যদি থাকে মানুষের, এন্ড আপনি যদি জাস্ট বোঝেন যে ভাই এইটা একটা ক্লিক বেট ভিডিও, আই নো ইট, আমি এটাতে ক্লিক করলে যেটা প্রমিস করছে সেটা আমি পাবো না, কারণ পৃথিবীতে এমন কোনো অ্যাপ নাই যেটা আমার ফোনে না থাকলে আমার জীবন বৃথা হয়ে যাবে, এটা তো অবভিয়াস একটা বিষয়, স্টিল ট্রাস্ট মি আমি নিজেও যদি ওই কন্টেন্টটা দেখি আমার ক্লিক করতে মন চাইবে, হয়তো আমার আমার মাথার পেছনে হয়তো আমি সাবকনসিয়াসলি চিন্তা করবো যে আরে না এটা তো ক্লিক বেট ক্লিক বেট, স্টিল আমি বলবো আচ্ছা কি ক্লিক বেট, এটা একটু দেখার জন্য হয়তো আমি ক্লিক করবো। সো ব্যাপারটা হয়ে গেছে আমাদের দেশের মানুষের এরকম, যেখানেই লোভনীয় কিছু আছে সেখানেই তারা যায়। এন্ড দেন আরেকটা জিনিস দেখেন, ভালো কন্টেন্টের ভিউ নাই বলেই কিন্তু মানুষ এখন এই আজেবাজে কন্টেন্ট বানায়। যেমন দেখেন আমাদের দেশের যেই কয়টা চ্যানেল আছে, আমি শুধু টেক চ্যানেলের কথা বলছি না, ওভারঅল বাংলাদেশে যে কয়টা চ্যানেল আছে তার মধ্যে বেশিরভাগ চ্যানেলগুলোতেই আপনি ভেতরে গিয়ে না শিক্ষণীয় কিছু পাবেন, না লেজিট কিছু পাবেন, না ভালো কিছু পাবেন, না সঠিক কিছু পাবেন, সব কিছুই ফেক, অলমোস্ট ফেক। আপনি নিউজ চ্যানেল গুলো বলেন, বাংলাদেশে এখন কিন্তু বেশিরভাগ দর্শকরাই নিউজ চ্যানেলের নিউজ গুলো দেখে, কারণ আমাদের দেশে প্রতিনিয়ত ট্রেন্ডি টপিক আসে, প্রতিনিয়ত নানান ধরনের অকারেন্স হয়, প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুজ আসে, সেই ইস্যুগুলো নিয়ে নিউজ চ্যানেল গুলোর পাশাপাশি কিছু এখন মানে নন প্রফেশনাল নিউজ চ্যানেল তৈরি হয়ে গেছে যারা হচ্ছে এগুলো নিয়ে ভিডিও বানায় কন্টিনিউয়াস, এবং এমন এমন থাম্বনেল আর টাইটেল দেখে, বুঝছেন, এইটা দেখার পরে আমি জাস্ট পুরো থ হয়ে গেছি, এবং এইগুলোতে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ভিউজ। মানুষ জানে যে এটা পসিবল না, থাম্বনেলে হয়তো একজনের গলা কেটে আরেকজনের গলায় লাগাই দিয়ে দেখাই দিছে। রিসেন্টলি আমি একটা থাম্বনেলের উদাহরণটা দিলাম আর কি, যে একজনের গলা কেটে আরেকজনের গলায় নিয়ে বসাই দিয়ে বুঝাইছে যে সে এরকম এরকম সিচুয়েশনে আছে, টাইটেলটাও দিছে এরকম, অথচ পুরা মানে পুরা সারা বাংলাদেশে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, এরকম কিছু হয়ই নাই, স্টিল থাম্বনেলে ওই জিনিসটা দেওয়া, এন্ড পিপল নো, মানুষ জানে যেটা ঘটনাই, স্টিল কি ঘটছে এটা দেখার জন্য ক্লিক করে। সো এই ধরনের কন্টেন্ট গুলো আসলে আমাদের একে তো আমাদের মনুষ্যত্ব বোধকে নষ্ট করছে, দ্বিতীয়ত মানুষ ভালো কন্টেন্ট গুলো থেকে ছিটকে পড়ছে, তৃতীয়ত হচ্ছে এই যারা কন্টেন্ট গুলো বানাচ্ছে তারা অলরেডি বেনিফিট পাচ্ছে যে কারণে তারা এটা কন্টিনিউ করছে। আমি যেটা বলছিলাম শুরুতে যে অডিয়েন্স কে আসলে চুজ করতে হবে, তারা কোন কন্টেন্টটা নিতে চায় কোনটা নিতে চায় না, তারা যদি সবসময় এই একটা জায়গাতে পড়ে আরে এখানে কি হলো, আরে ওইখানে কি হলো, আরে এটা তো এই ঘটনা ঘটছে ওই ঘটনা ঘটছে, অমুক অমুক এটা বলছে অমুক তমুক এটা বলছে, আমরা যদি এই কন্ট্রোভার্সি গুলো নিয়ে সবসময় পড়ে থাকি, অল টাইম যদি ফেসবুকে মিমস শেয়ার করতে থাকি, মিমস শেয়ার করতে থাকি কে কোনটা ভুল করলো সেটা নিয়ে আমরা অলওয়েজ একটা পেছনে একটা লেগে থাকি, এই যে জিনিসগুলো না, এইটা থেকে একটু বাইরে এসে একটু পজিটিভ মেন্টালিটি গ্রো করতে হবে, একটু লার্নিং এর দিকে যেতে হবে, একটু রিয়েলাইজ করতে হবে যে আমার এইগুলোতে আসলে কেরিয়ার বিল্ড আপ হবে না, আমার কেরিয়ার তখনই বিল্ড হবে যখন আমি পজিটিভ কিছু দেখবো, লার্ন কোনো কিছু শিখবো এখান থেকে, যে কন্টেন্টে লার্নেবল শিক্ষণীয় কিছু আছে আমি সেই কন্টেন্টটা শুধুমাত্র দেখবো, বাকিগুলো দেখবো এন্টারটেনমেন্টেরও দরকার আছে, বাট সেটার জন্য টাইমটাকে একটু আমি লিমিটেড করে একটু সরিয়ে সাইডে নিয়ে সেটাকে আমি সাইডে দেখবো। বাট আমরা এখন এমন একটা জায়গায় চলে এসেছি যে আমরা ওই ফালতু কন্টেন্ট গুলোকে আমাদের মেজর একটা লাইফের পার্ট বানিয়ে ফেলছি, আর এডুকেশনাল কন্টেন্ট গুলোকে বলছি এটা সাইডে থাকুক, যখন টাইম পাবো তখন দেখবো, ব্যাপারটা হয়েছে এরকম। সো আমি হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটরদেরও দোষ আছে এমন তো না যে কন্টেন্ট ক্রিয়েটরদের দোষ নাই, কারণ যারা এই টাইপের ফালতু কন্টেন্ট গুলো বানাচ্ছে
অবভিয়াসলি তাদেরও কারেক্ট হতে হবে, কিন্তু তারা হবে না যেহেতু তারা বেনিফিট পাচ্ছে। আমরা কোনোভাবেই তাদেরকে আসলে ধরতে পারবো না, ধরার একমাত্র ওই হচ্ছে যদি অডিয়েন্স এগুলোকে বয়কট করে। আর যারা ভালো কন্টেন্টের নামে খারাপ কন্টেন্ট বানাচ্ছে, লাইক টেক কন্টেন্টের মধ্যে অনেক কন্টেন্ট আছে যারা প্রমিস করছে একটা দেন ভিতরে আছে আর একটা, এই টাইপের যে কন্টেন্ট গুলো আছে এইগুলো থেকেও সরে আসতে হবে। অ্যান্ড আমি এই জিনিসগুলো নিয়ে গত কিছুদিন রিসার্চ করেও দেখেছি যে আসলে অডিয়েন্স যে চ্যানেলটাকে বয়কট করে ওই চ্যানেলটা আলটিমেটলি আর উঠতে পারে না বা উঠেও না। আমার মনে হয় দর্শকদের প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকবে যে আপনারাই চুজ করেন কোন কন্টেন্ট দেখতে চান আর কোনটা দেখতে চান না। যদি আপনাদের কাছে ওই লোভনীয় ক্লিকবেইটি এবং খুবই কন্ট্রোভার্সিয়াল ফেক ভিডিও গুলো যদি আপনার পছন্দ হয়, গো ফর ইট। আর আপনাদের যদি ভালো কন্টেন্ট মনে হয় তাহলে ভালো। ও আরেকটা জিনিস আমি বলি, ফেসবুকে রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করছি, প্রচুর পরিমাণে মানুষ ফেসবুকে ভিডিও দেয়, এবং যে ভিডিও সেকশনটা আছে এইখানে ট্রাস্ট মি নট এ সিঙ্গেল ভিডিও ইজ এডুকেশনাল, নট এ সিঙ্গেল ওয়ান। আগে কিছু ভিডিও আসতো এডুকেশনাল, কিছু মোটিভেশনাল ভিডিও আসতো বা কিছু বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে ভিডিওস আসতো, বাট এখন আমি খেয়াল করলাম কিছু ফালতু টাইপের ভিডিও, ওই যে সিসি ক্যামেরা দিয়ে ভিডিও বানায় একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, সিসি ক্যামেরা দিয়ে মার্ক করে, ভাই আমি জাস্ট মাইন্ড ব্লোন হয়ে গেছি যে ভিডিও গুলোতে 100 মিলিয়ন, আপনি হচ্ছে লক্ষ লক্ষ শেয়ার, লক্ষ লক্ষ শেয়ার, মিলিয়ন মিলিয়ন, 100 মিলিয়ন প্লাস ভিউজ, এবং সবাই জানে যে ওই ভিডিও গুলো মেকি। 7 মিনিটের একটা ভিডিও, যে ভিডিওতে শুরুতে দেখাইছে যে সে একটা প্র্যাঙ্ক করবে একজনের উপরে, 7 মিনিটস, এই 7 মিনিট ধরে সে ছোট্ট একটা প্র্যাঙ্কে বিল্ড আপ করছে, এই করবে, এই প্র্যাঙ্কটা করবে, এই করবে, এই করবে, কিন্তু করে না, যে একদম লাস্টে 50 সেকেন্ডসে সে ওই প্র্যাঙ্কটা করলো, এবং এইটুকু দেখার জন্য পুরো কন্টেন্টটা মানুষ দেখতেছে বসে বসে। আমি লাইক আমি নিজেও এটা দুই একবার দেখে আমি রিয়েলাইজ করলাম যে কেমনে সম্ভব এটা ভাই, এই ভিডিও গুলো 100 মিলিয়ন প্লাস ভিউজ হয়। তো এইগুলো দেখে আমরা আসলে বুঝতে পারি মানুষের আসলে এখনো পর্যন্ত আমাদের অডিয়েন্সেরই মানে তাদের মাইন্ডসেটটাকে ফিক্স করা হয়নি। ওই ভিডিওর নিচে সবাই যে কমেন্ট করতেছে হ্যাঁ এটা মেকি, এটা ফেক, এটা এই হয়েছে ওই হয়েছে, সবাই জানে, সবাই বলছে, স্টিল ওই ভিডিও গুলো ভিউ হচ্ছে। সো আমি বলবো এই জায়গাতে আমাদের অবনতিটা হয়েছে, এখান থেকে বের যদি ভালো কন্টেন্টের ফোকাসটা আসে তাহলে ইনশাল্লাহ একসময় ভালো কন্টেন্ট উঠবে, এবং আমি বিলিভ করি, বিশ্বাস করি যে আস্তে আস্তে করে এই চেঞ্জটা আমাদের সোসাইটিতে আসবে। এক্স্যাক্টলি ভাই, ধন্যবাদ। তো আমি এর সাথে একটু অ্যাড করি যে এই ইউটিউবের ওয়াচ যে সেকশনটা, এটা মানে মানে ইউটিউবে, সরি ইউটিউবে না, ফেসবুকের যে ওয়াচ সেকশনটা সেটা ইউটিউবের থেকে অনেক বেশি পরিমাণে যাচ্ছে বেড়ে, কারণ হচ্ছে কি ফেসবুক ওটাকে বেশি পরিমাণ জোর দিচ্ছে। তো আমি যদি ওয়াসে ঢুকে আমার কিছু চ্যানেল ফেভারিট লিস্টে দেয়া আছে, দেখা যায় সেগুলো আসে না মানে সামনে, সো এত মানে বাজে ভিডিও গুলো আসে। আর এখানে আসারও একটা রিজন আছে, কারণ লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ ওই ভিডিও গুলো দেখছে, ওই ওয়াস উপরে দেখা যায় যে কতজন মানুষ ওই ভিডিওটা দেখছে। আর ইউটিউবের ব্যাপারে যদি বলি তাহলে এই অডিয়েন্স গুলো, কিন্তু এখানে অডিয়েন্স এর সাথে কন্টেন্টেরও একটা বিষয় আছে। যেমন ভাইয়া, যদি আপনি শুধুমাত্র রিভিউ দিতেন তাহলে আমি আপনার চ্যানেলটাকে একটা সময় আর দেখতাম না। কেন আমি একটু বলি, কারণ আমার যে মোবাইলটা কেনা দরকার সেটা আমি কিনে ফেলেছি আপনার কাছ থেকে, আমার বেনিফিট পাওয়ার শেষ, ল্যাপটপটা কিনে ফেলেছি শেষ, এখন কেন আপনাকে লাগবে? এখন বরং আপনাকে দেখলে আমার জেলাসি হবে, কারণ এত ভালো ভালো মোবাইলের রিভিউ দিয়েছেন, আমি আগে কিনে ফেলছি একটা কম দামি মোবাইল বা একটু ফিচার কম মোবাইল, এখন আপনারটা আমি দেখবই না। বাট কেন দেখি, কারণ আপনার কন্টেন্টের ভ্যারিয়েশন আছে, আমি সেগুলো দেখি। দেখা যায় আমি অন্য চ্যানেল গুলোতে যাচ্ছি না, তাদেরকে এই যে আমার সেম রিজনটা, এই রিজনটা আমার কাছে মনে হয় অনেকের কাছেই সেম ভাবে গ্রহণযোগ্য। পাশাপাশি আর এক ধরনের ভিডিও আমরা খুব বেশি পছন্দ করি, মানুষ দেখে ব্লগিং ভিডিও, মানে শো অফ যাকে বলে। তো এই শো অফ এরটা যেটা দেখা যায়, আমরা পেছনটা তো তার ব্যাকগ্রাউন্ড চেক করি না, যে সে কোথা থেকে আসছে বা কতটুকু কষ্ট করছে সেই ব্লগ দেখে, সে যাই বলে যাচ্ছে আমার কেন জানি ওইটার পেছনে আমরা দৌড়াচ্ছি। ওই ব্লগ গুলো দেখা যায় 24 মিনিট, মানে আমার ফেসবুক, বিশেষত আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু আমাদের ফেসবুক সময় কিন্তু খুব কম, সেইখান থেকে 24 বা 30 মিনিট যদি আমার এত বড় একটা ব্লগ নিয়ে যাচ্ছে, তাহলে আমি কিভাবে আমি কোনো কিছু শিখবো সেটা আমার আশা করাটাই ভুল। মানে আমি নতুন, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, ছোট্ট একটা জিনিস আমার মাথায় আসলো এখন, সেটা হচ্ছে এইটা আমার এক স্যার আমাকে বলেছিলেন যে আমাদের দেশের মানুষ সবসময় তার চেয়ে উপরে যে ব্যক্তিটা আছে, যে ব্যক্তিটার লাইফ তার চাইতে একটু বেটার, তার স্ট্যান্ডার্ডের চাইতে একটু উপরে, সেই ব্যক্তি সবসময় ওই ব্যক্তির লাইফস্টাইলে জেলাস, এবং ওই ব্যক্তির লাইফস্টাইলটা সে অ্যাচিভ করতে চায় এবং ওই ব্যক্তির লাইফস্টাইলটাকে সে সবসময় ফলো করে বা দেখে। তো এটা অনেকদিন আগে আমার এক স্যার বলছিল, এবং এখন আমি এই জিনিসটা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ইউটিউবে যে কন্টেন্ট গুলোতে মানুষ তাদের লাইফস্টাইলটাকে একটু পরশ পাবে, একটু মানুষ ধরেন আমার একটা স্বপ্ন আছে, আমি এই কাজটা করতে চাই, এরকম হতে চাই, সো আমি যে জিনিসটা স্বপ্নে দেখি সেই জায়গাতে যে ব্যক্তিটা আছে সে যদি ভিডিও বানায় তার লাইফস্টাইল নিয়ে, আমি কন্টিনিউয়াস তার ভিডিওটাই দেখবো।
আমি ট্রাভেলিং খুব পছন্দ করি, ট্রাভেল করতে খুব পছন্দ করি, আমার খুব শখ ট্রাভেলিং করার, আমি চাই ট্রাভেল করতে। এবং যেই ব্যক্তিটি কন্টিনিউ সবসময় ট্রাভেল করে, আমি কিন্তু তার ভিডিও বেশিরভাগ সময় দেখবো, বিকজ দিস ইজ মাই ড্রিম, আই ওয়ান্ট টু বি লাইক হিম অর হার। সো আমার ওই কন্টেন্টের প্রতি আকর্ষণটা বেশি থাকে, বাট এইটা খারাপ কিছু না। আমি আমি জানি যে অন্য একজনের লাইফস্টাইল লিড করার যে চিন্তা ভাবনাটা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমিও চিন্তা করি যে আমি যদি এমকেবিএইচডি লাইফস্টাইল আমি লিড করতে পারতাম, তার স্টুডিওর মধ্যে একটা স্টুডিও যদি আমার থাকতো, তার ইনস্ট্রুমেন্টস এর মধ্যে ইনস্ট্রুমেন্টস যদি আমার থাকতো, এটা আমার জাস্ট একটা চিন্তাধারা। এরকম ভাবে প্রত্যেকটা মানুষেরই এই চিন্তাধারাটা থাকে যে অন্য কারো লাইফস্টাইল কে যদি সে কপি করতে পারতো বা তার মতো যদি হতে পারতো। বাট দ্য প্রবলেম ইজ, আমরা শুধুমাত্র ওই স্বপ্নটাই দেখে যাই, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য যে কাজটা করতে হয় ওইটা কোনোদিনই করি না। এটা হচ্ছে প্রবলেম। সো আপনি কারো লাইফস্টাইলটা দেখছেন, দেখে ইন্সপায়ার্ড হচ্ছেন, ইউ ওয়ান্ট টু বি লাইক হিম, আপনি সেই ভিডিওতে যে খুব পজিটিভ কমেন্ট করছেন যে ভাই আপনি আপনার সব ভিডিও দেখে, আই লাভ ইউ ভিডিওস, কেননা আপনি স্বপ্ন দেখেন ওই জায়গাটাতে পৌঁছার। যদি স্বপ্ন দেখেনি তাহলে সেটা বাস্তবায়নের ফার্স্ট স্টেপটা কেন আপনি নেন না, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। অনেকেই বলবে ভাই মোটিভেশনাল কথা এগুলো, বলা সহজ করা কঠিন। ইয়েস, বলা সহজ করা কঠিন, যদি সবাই পারতো তাহলে কিন্তু এই লাইফস্টাইল ভিডিও এত ভিউ হতো না। সবাই পারে না দেখেই, দুই একজন পারে, যে কারণে মানুষ বেশিরভাগ মানুষ এই ভিডিওস গুলো দেখে। তো আমি বলবো যারা এই ভিডিওস গুলো দেখেন এবং যারা তাদের থেকে ইন্সপায়ার, প্লিজ তাদের মতো হওয়ার চেষ্টা করেন, শুধুমাত্র দেখেন না, তাদের মতো হওয়ার চেষ্টা করেন। এবং তারা যে লাইফস্টাইলটা লিড করছে, সেই লাইফস্টাইলটা যেতে তারা কি কি পরিশ্রম করেছে, তারা কি কি কাজ করেছে, সেটা জানার পরে আপনি আপনার মতো করে সেই পরিশ্রমটা করে যান। আপনি অনেকেই আছে জাস্ট তীরে দাঁড়িয়ে চিন্তা করে যে আরে আমি তো সাঁতার পারি না, নামবো, নামলে তো ডুবে যাবো, ব্যাপারটা এরকম। এই এই যে একটা দ্বিমত কাজ করে, নিজের মধ্যে একটা ডিলেমা কাজ করে যে করবো কি করবো না, লোকে কি বলবে, এই টাইপের দ্বিমতটার কারণে কিন্তু আমরা শুরু করি না। বাট স্টার্ট করলে পরে আপনি যতক্ষণ পর্যন্ত পানিতে না নামবেন ততক্ষণ তো সাঁতার শিখতে পারবেন না। পারে দাঁড়িয়ে আপনি যতই চিন্তা করেন যে আমি সাঁতরাবো, যতক্ষণ না নামবেন ততক্ষণ আসলে সাঁতার শেখা পসিবল না। এই জন্য আমি অনেককেই বলি, আমি এমনও আমার অনেক ফ্রেন্ডস দেখেছি যারা বলে আমি ইউটিউবিং শুরু করবো, আমার তো ক্যামেরা নাই, আচ্ছা ক্যামেরা কিনে তারপর স্টার্ট করবো। ক্যামেরা কিনছে, কেনার পরে বলতেছে আমার তো চ্যানেলের লোগো নাই, লোগোটা আগে বানাইনি তারপরে স্টার্ট করবো। লোগো বানাইছে, পরে কয়ে আমার তো লোগো দিয়ে একটা ইন্ট্রো বানাইতে হবে, ইন্ট্রোটা নাই, ইন্ট্রোটা বানালে পরে ভিডিও স্টার্ট করবো। এইভাবে করতে করতে তার 1 বছর টাইম শেষ হয়ে গেছে। এর মধ্যে তার মতো এরকম চিন্তা করে আর অনেকেই আছে যার লোগো নাই, ক্যামেরা নাই, কিছু নাই, সে স্মার্টফোন দিয়ে ভিডিও বানায় তার চাইতে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, যখন ভালো হয়েছে তখন সে লোগো ইন্ট্রো ইন্ট্রো এগুলো বানাইছে। তো ব্যাপারটা হয়েছে এই ধরনের, অনেকে আছে যারা পারফেকশন নিয়ে স্টার্ট করতে যায় যে আমি যেদিন থেকে স্টার্ট করবো, দ্য ডে আই স্টার্ট উইল বি দ্য ডে আই উইল বি আ পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর। ইটস নট পসিবল। কন্টেন্ট ক্রিয়েটররা বা অন্য যে কোনো কাজে বলেন না কেন, এটা পারফেকশনে আসতে টাইম লাগে। সো পারফেক্ট হয়ে স্টার্ট করা যায় না, স্টার্ট করে দেন পারফেক্ট হতে হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমার এখানে কারেন্ট চলে গেছে, একটু পরে হয়তো বা ঝড়ও শুরু হয়ে যাবে। সো অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি একটু বলছি যে আপনারা যদি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন তাহলে আমার কাছে মনে হয় আরো কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে, কিছু উপকৃত উপকার হবে। আর একটা জিনিস যেটা বলছিলাম ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে, আমরা ইউটিউবে বা এই যে লাইফ স্টাইল গুলো, এইটার ফ্যান্সি সাইট গুলো আসলে আমরা দেখি, তো আমরা যদি সেই মানুষটাই যখন সে কিভাবে ওই ভিডিও গুলো বানায়, সে কিরকম পরিশ্রম করছে, একটা ব্লগ কিন্তু আমরা ফ্যান্সি সাইট দেখি, তার পেছনে কিন্তু অনেক কষ্ট করা লাগে এবং তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। যেমন ধরেন ভাই, আমি যদি সেন্ট মার্টিন যাই, আমার কিন্তু উদ্দেশ্য থাকবে ঘোরা, কিন্তু আমি সেখানে ভিডিও তৈরি করছি, কিছু কথা বলতেছি, ওইটা কিন্তু আমার লাইফের সাথে যাচ্ছে না, তারপর আমি ব্লগ এর উদ্দেশ্যে সেটা বানাচ্ছি। তো শুধুমাত্র যে আনন্দ জন্য আমি ফ্যান্সি সাইটটা নিচ্ছি তা কিন্তু না, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সো ওই পেছনের পরিশ্রমটা আমরা নেই না, ওই সবসময় বলি যে মার্ক জুকারবার্গ বা বিল গেটস ফেল করছে, আমরাও ফেল করি, বাট তারা কি কি করেছে সেটাকে আমরা কখনোই আদর্শ হিসেবে নেই না, বা পেছনের গল্পটা জানি না, দ্যাটস আমরা কিছু ক্ষেত্রে ভুগতে হয় আর কি, বা শুরুটা করা হয় না। ভাইয়া ধন্যবাদ। আমরা একটু অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি বলতে আমরা সচরাচর আমরা ইউটিউব এবং ফেসবুককে ফলো করি এবং সেখানে শুধুমাত্র রিভিউ অথবা আপনার চ্যানেলের মাধ্যমে বা কিছু চ্যানেলের মাধ্যমে আমরা কিছু জিনিস জানতে পারছি। বাট স্পেশালিস্ট তৈরি হওয়া, এটা নিয়ে পড়াশোনা করে আমি টেক নিয়ে ভবিষ্যতে কাজ করব, শুধুমাত্র ইউটিউব না, আমি জিনিস তৈরি করব, ম্যাটেরিয়ালস তৈরি করব, এই বিষয়গুলো কেন বাংলাদেশে এখনো কম? আমি যদি একটু কম্পেয়ার করি ভারতের সাথে, আমি খুব ইসের সাথে তুলনা করতে যাব না, কারণ ওইটা অলরেডি চলে গিয়েছে অনেক দূরে, তো সেটার সাথে তুলনা করলাম না, আমি ভারতের সাথেই করলাম। আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। ওকে, সো আমি কিন্তু একটা কথা একটু আগে বলেছিলাম যে আমাদের দেশের অডিয়েন্সরা সবসময় এই ব্রেনের উপরের অংশ ইউজ করে যে কাজটা করা যায়, যেটাতে এফোর্ট কম দেওয়া লাগে, ওই জিনিসগুলোর প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি, যেগুলোতে একটু ইনডেপথে যেতে হয়, একটু বেশি পরিশ্রম করতে হয়, একটু সময় দিতে হয়, একটু নলেজ ইনভেস্ট করতে হয়, ওই কাজগুলোতে না আমাদের মানুষজনের এখনো পর্যন্ত ওইভাবে
করে ওঠে নাই ওই মনোভাবটা। কিন্তু এটা দোষ শুধুমাত্র যে অডিয়েন্সের তা না, আমাদেরও দোষ আছে, কারণ ওরকম কন্টেন্ট নাই যারা খুব বেসিক ভাবে বোঝাবে। লেটস সে বাংলায় আপনি রোবোটিক্স নিয়ে ভিডিও পাবেন না, রোবোটিক্স নিয়ে ভিডিও বাংলায় নাই, অলমোস্ট নাই, যদি থাকে সেটা হয়তো আমার চোখে পড়েনি, বাট খুবই কম। এখন আমার প্রশ্ন হচ্ছে, রোবোটিক্স নিয়ে যদি কেউ ভিডিও বানায়, ফার্স্ট অফ অল আপনি দেখবেন কন্টেন্ট ক্রিয়েটরদের যে জায়গাটাতে দোষ, সেটা হচ্ছে তারা স্টার্টই করবে এমন একটা পয়েন্ট থেকে যেখান থেকে বেসিক পিপল ফলো করতে পারবে না, যারা জানে না, যারা বোঝে না, যারা রোবোটিক্স সম্পর্কে ফার্স্ট টাইম শুনছে, তারা ওই জায়গা থেকে ফলো করতে পারবে না, অনেকটা দূরে গিয়ে তারা স্টার্ট করে। এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রবলেম। অনেকেই ফিল করে যে এই জিনিসগুলো ভিডিও দিয়ে শেখানো পসিবল না, অনলাইনে শেখানো পসিবল না, বাট এই আইডিয়াটাও রং, এটা পসিবল ভিডিও দিয়ে। রোবোটিক্স এর জন্য আপনার কি কি লাগে? আপনি যদি সব জিনিসগুলো একসাথে করেন তাহলে আপনি দুইটা মেজর পার্ট পাবেন, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রামিং এর পার্টটা। সো আপনি যদি যেকোনো একটা চ্যানেল যদি এইভাবে স্টার্ট করে যে রোবোটিক্স এর জন্য, বা যেটাকে বলে আপনি রিয়েল টাইম রিয়েল লাইফ অবজেক্ট কে কন্ট্রোল করার জন্য যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লাগে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি, কোন কোন ল্যাঙ্গুয়েজ শিখলে সে রোবোটিক্স এ হচ্ছে সামনে আগায় যেতে পারবে, সে যদি জাস্ট এরকম একটা ভিডিও বানায় যে রোবোটিক্স এর জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, সে যদি এইটা একটা ভিডিও বানায়, একটা একটা হেড স্টার্ট, একটা কিক স্টার্ট কিন্তু একজনের হয়ে যাবে, যে রোবোটিক্স নিয়ে কাজ করতে চায় সে ওই ভিডিওটা দেখে একটা আইডিয়া পাবে। বা ওভারঅল একটা ভিডিও যদি হয় যে রোবোটিক্স শিখতে হলে কি কি জিনিস, আপনার প্রি রিকুইজিট কি কি আছে, কি কি জিনিস জানতে হবে আগে, ওকে এগুলো জানলাম, দেন হার্ডওয়্যার সম্পর্কে আপনার কি কি আইডিয়া লাগবে, অ্যান্ড দেন বাংলাদেশে কিন্তু এই হার্ডওয়্যার গুলো অ্যাভেলেবল না স্টিল। বাংলাদেশে বেশ কয়েকটা শপ আমি চিনি, বেশ কয়েকটা অনলাইন শপ আছে, অফলাইন শপ আছে, যারা হচ্ছে এই জিনিসগুলো ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে সেল করে, অন ডিমান্ডেও করে, কেউ যদি প্রি অর্ডার করে সেটাও এনে দেয়। সো ওই অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে আমরা কেবলই কিছু স্পেশালাইজড জায়গাতে রোবোটিক্স শিখাই, শুধু রোবোটিক্স আমি জাস্ট একটা জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল আমি হয়তো আমি বলছি। ইন্টারাপ্ট করব, এখানে হ্যাঁ হ্যাঁ একটু ইন্টারাপ্ট করব ভাইয়া, সেটা হচ্ছে যে একটা রোবোটিক্স এর ভিডিও বানাতেও যে সময় লাগছে, আপনার টেক ভিডিও বানাতেও সে সময় লাগছে, বাট আপনার ক্যারিয়ার টেক অবশ্যই, কে ইউটিউব কেন্দ্রিক, বাট যে রোবট মানে রোবোটিক্স নিয়ে কাজ করছে তার লাইফ কিন্তু টেক কেন্দ্রিক না। তো এখন তার ভিডিওতে ভিউ আসছে 200টা, আপনার ভিডিওতে ভিউ আসছে 1 লক্ষ। তো আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন যে সে তো ওইখান থেকে ইনকাম করার কোনো সুযোগ পাচ্ছে না, কিন্তু তাকে তো সেই রাইট। নিয়মিত পরিশ্রম করে যেতে হচ্ছে, তাহলে তার সুবিধাটা কি, এটা যদি একটু বলতেন। এখানেই একটা প্রবলেম আমি যেটা বললাম শুরুতে, যে এটা একটা সাইকেল হয়ে গিয়েছে, যে ভিউজ নাই সো কন্টেন্ট নাই, কন্টেন্ট নাই সো ভিউজ নাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন। সো একজন এনথুজিয়াস্ট কে সামনে আসতে হবে যে আসলে নিঃস্বার্থ ভাবে এই ভিডিও গুলো বানাবে। যেমনটা আমিও শুরুতে যখন স্টার্ট করেছিলাম, আমি যেটা বললাম, আমি কিন্তু জানতাম না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, আমি কিন্তু ওইভাবেই স্টার্ট করেছিলাম। এবং প্রথম থেকে আমার ভিউজ ছিল না এরকম 200 100 200 100, তো অনেক, মানে 200 100 ভিউ হইলে আমি মানে খুবই খুশি হইতাম, 10টা 20টা 15টা এরকম ভিউ হইলেই আমি খুশি। তো ওই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এন্ড দেন মানুষ যখন শিখেছে যে আরে ইউটিউবে তো এই টাইপের ভিডিও পাওয়া যায়, এই ভিডিও গুলো দেখা যায়, তখন আসলে আস্তে আস্তে ভিউজ বাড়া শুরু হয়েছে। তো এখন একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন রোবোটিক্স নিয়ে ভিডিও বানাবে, অবভিয়াসলি সেটাতে ভিউজ হবে না, সে অনেক এফোর্ট দেবে কিন্তু সেখান থেকে বেনিফিট হয়তো শুরুর দিকে পাবে না, বাট একটা পর্যায়ে যদি সে পৌঁছাতে পারে, বাংলাদেশে যদি তার চ্যানেল অনলি চ্যানেল হয় যেটা রোবোটিক্সে এত ভালো, একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখবেন অনেক ভালো হবে। বাংলাদেশে এমন অনেক অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আছে যেগুলো শুরুর দিকে যখন স্টার্ট করে তাদের কোনো রেভিনিউ মডেলই ছিল না, তারা জাস্ট এফোর্ট দিয়ে গিয়েছে, বাট একটা পর্যায়ে যখন তারা বাংলাদেশে নাম্বার ওয়ান হয়েছে, দেন তাদের কিন্তু রেভিনিউ অটোমেটিক্যালি জেনারেট হওয়া স্টার্ট হয়েছে, এবং অনেক ধরনের রেভিনিউ স্ট্রিম তখন তৈরি হয়েছে। হুম তো হুম ব্যাপারটা এরকমই যে স্টার্ট করবে, হ্যাঁ বাংলাদেশে রোবোটিক্স নিয়ে কাজ খুব কম হয়, যে কটা হচ্ছে সে কটাও কমার্শিয়ালি হচ্ছে না। সো আমি বলবো তাদেরকে, যারা রোবোটিক্স এর স্টুডেন্ট, যারা প্রফেশনাল তাদেরকে আমি বলবো না, যারা লেটস সে রোবোটিক্স এর স্টুডেন্ট তারা শিখতেছে, আর যদি আপনাদের পেজে প্রচুর পরিমাণে এরকম থাকবে, শুধু রোবোটিক্স না, সায়েন্স নিয়ে যারা কাজ করে স্পেশালি, বা এই টাইপের কোনো জিনিস বানানো, বা এই জায়গাটা তো আমাদের দেশের সবচেয়ে বড় স্বল্পতা, যে ফ্যাক্টরি কিংবা একটা নতুন করে একটা কিছু বানানো, এই জায়গাটা আমাদের শর্টেজ প্রচুর পরিমাণে আছে। সো যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, যারা নিত্য নতুন নতুন জিনিস তৈরি করেন, তারা যারা শিখতে পারে শিখার লেভেলে আছেন, যারা প্রফেশনাল লেভেলে যান না এখনো, যারা শিখতেছেন, আপনি যতটুকুই শিখতেছেন ততটুকুই যদি শর্ট করে ভিডিও বানিয়ে শেখান, আমার মনে হয় তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ তারা তখন ওইখান থেকে বেনিফিটটা একটু কম চাইবে। বা যারা প্রফেশনাল লাইফে চলে গিয়েছে, যে ব্যক্তিটা একটা কোম্পানিতে জব করছে রোবোটিক্সে, সে কিন্তু এসব ভিডিওতে টাইম দেবে না, কারণ তার অলরেডি স্যালারি আছে, মান্থলি স্যালারি আসতেছে, তার এসবে কেন সে মনোযোগ দেবে? সো আই থিঙ্ক এই জায়গাটাতে, আমি যেমন স্টুডেন্ট লাইফে স্টার্ট করেছিলাম, তখন আমার বাবা টাকা দিত আমাকে, আমি বসে বসে খাইতাম আর ভিডিও বানাইতাম, সো প্রবলেম ছিল না। এই টাইপের যারা আছেন
তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই কন্টেন্ট গুলো আসলে খুবই জরুরি, খুবই দরকার। ইভেন আমি খুঁজি এই টাইপের কন্টেন্ট যদি থাকে, আমি আমার নিজের চ্যানেলে আমার সোশ্যাল মিডিয়াতে আমি প্রমোট করার চেষ্টা করি যে এই টাইপের কন্টেন্ট গুলো যেন মানুষের কাছে পৌঁছাতে পারে। সো হ্যাঁ, আছে, আজকে আপনার লাইভের মাধ্যমে আমি সবাইকে জানান দিচ্ছি, যদি এই টাইপের কন্টেন্ট কারো থাকে তাহলে আমার ইমেলে যোগাযোগ করবেন। আমার ইমেলটা হচ্ছে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। যদি ভালো মানের কন্টেন্ট আপনারা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে ফিচার করব। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আমরা নতুন কিছু জানতে পারলাম এবং আশা করি আমরা উপকৃত হব। এখন ভাই আমরা একটু টাফের দিকে যাই, মানে টাফটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলি। যেমন ওকে, আপনি, আমরা তো এখন ইউটিউব নিয়ে কথা বললাম বা ছোটখাটো বিষয় নিয়ে আসলে কথা বললাম, তো এখন আমরা যদি একটু ওয়ালটনের দিকে তাকাই বা সিম্ফনি বা বাংলাদেশের যেসব ইন্ডাস্ট্রি গুলো আছে, এরা কেন ওইভাবে মোবাইল ইন্ডাস্ট্রিতে কেন দাঁড়াতে পারছে না? তো তারা তো অলরেডি সবকিছুতেই ডেভেলপ, তাদের সবকিছুই আছে, তারপরেও কেন বিদেশিরা ডোমিনেট করছে, এটা যদি একটু ওকে, বলেন। সো এই প্রশ্নের উত্তরটা একটু ক্রিটিক্যাল, আমি একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে এখানেও একটা সাইকেল তৈরি হয়ে গেছে। মানুষের কাছে যখন বেটার অপশন থাকে তখন তারা কিন্তু খারাপ জিনিসটা নেয় না। এখন এই খারাপ এবং ভালো যে ডেফিনেশনটা, এখানেও কিছু ব্যাপার আছে। ফর এক্সাম্পল, আমরা ওয়ালটন যতই চেষ্টা করুক না কেন, সে অ্যাপল স্যামসাং কে ছাড়িয়ে যেতে পারবে না, কারণ অ্যাপল স্যামসাং অনেক দিন ধরে মার্কেটে আছে, তাদের হিউজ R&D টিম আছে, তারা হিউজ পরিমাণে ইনভেস্ট করে, তাদের মার্কেটিং এ হিউজ পরিমাণে টাকা আছে, মানে ওয়ার্ল্ড উইড তাদের বিজনেস। সো তারা হচ্ছে একটা জায়ান্ট, বাংলাদেশের জন্য ওয়ালটন একটা জায়ান্ট, ওয়ার্ল্ড এর জন্য স্যামসাং অ্যাপল হচ্ছে জায়ান্ট। সো ওদের যে ব্র্যান্ড ভ্যালু আছে ওইটাকে টপকে যাওয়া একটু টাফ, একদমই যে ইম্পসিবল তা বলবো না, অনেক টাফ। এখন মানুষের যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে ওয়ালটন থেকে স্যামসাং বেটার, এই মাইন্ডসেটটা কখনোই কিন্তু পরিবর্তন করা পসিবল হবে না আনলেস অ্যান্ড আনটিল ওয়ালটন ডিফারেন্ট কিছু করে, ইনোভেটিভ কিছু যতক্ষণ পর্যন্ত না করছে, যেটা আমাদের দেশে হয় না। আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে ইনোভেশন কম, ফলো বেশি করে। সো ওয়ালটন বলেন, সিম্ফনি বলেন, বা লোকাল যে ব্র্যান্ড গুলো আছে, তাদেরও প্রবলেম, তারাও বলবে যে হ্যাঁ ইনোভেশন করার জন্য তো আমাদের R&D তে টাইম দিতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, সেটা আসবে কোথেকে। এটাও ঠিক, ওয়ালটনের সাথে আমি খুব ক্লোজলি কয়েকটা প্রজেক্টে কাজ করেছি এবং আমি জানি যে তাদের লিমিটেশন গুলো কোথায়। নাম্বার ওয়ান লিমিটেশন হচ্ছে কস্ট। আপনি খেয়াল করেন, একটা প্রোডাক্ট যখন অনেক বেশি পরিমাণে সেল হয় সেটার প্রোডাকশন কস্ট কিন্তু লো হয়, এটাকে বলে ইকোনমিজ অফ স্কেল। যখন এই প্রোডাকশনের ভলিউম অনেক হাই হয় তখন আলটিমেটলি পার ইউনিটের কস্টটা কম হয়ে যায়। বাট ওয়ালটনের ল্যাপটপের কথাই যদি বলি, বাংলাদেশে কজন মানুষকে আপনি দেখবেন যারা কনসিয়াসলি, যারা ল্যাপটপ সম্পর্কে বোঝে, জানে, তারা দোকানে গিয়ে একটা আসুস, এসার কিংবা HP, লেনোভো, ডেল, ওই টাইপের ল্যাপটপ না কিনে ওয়ালটনের ল্যাপটপ কিনবে? যারা বোঝে, যারা অ্যাওয়ার, তারা কিনবে না। অথচ ওয়ালটন কিন্তু খুবই ভালো মানের ল্যাপটপ বানাচ্ছে, আমি নিজেও একটা রিভিউ করেছি। এটা তো রিভিউ ভিডিও না, বাট আমি এখানে বলছি, ট্রাস্ট মি, ওয়ালটনের ল্যাপটপ গুলোর কোয়ালিটি আসলেই ভালো। তারা যে প্রাইসে যে স্পেক দিচ্ছে সেটা ট্রুলি অ্যাপ্রিসিয়েট করার মতো বা প্রশংসা করার মতো, ভাই, কিন্তু কিন্তু কম্পারেটিভলি প্রাইসটাও কিন্তু বেশি, মানে ওই দাম হ্যাঁ দিলে এটাই বলছি অন্য আমি, কোম্পানি এটা, হ্যাঁ 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 এটাই আমি বলছি যে কিন্তু তারা প্রাইসটা আরো কমাতে পারতো, পারছে না শুধু এইটার জন্য ইকোনমিজ অফ স্কেল, কারণ তাদের প্রোডাকশনের কস্ট অনেক হাই। প্রথমত তাদেরকে পার্টস গুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, বাংলাদেশে যদিও তারা তারাই ফার্স্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করছে, মাদারবোর্ডের বা অন্যান্য পার্টস গুলো যেগুলো বাইরে থেকে আনতে হয়, তারা ইভেন বেশ কিছু জিনিস এখন বানাচ্ছে। সো বাংলাদেশের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশে কোয়ালিটি কন্ট্রোল নাই, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মেজর প্রবলেম। প্রত্যেকটা দেশেই একটা কোয়ালিটি কন্ট্রোল এজেন্সি আছে, একটা অথরিটি আছে, যে অথরিটিটা একটা প্রোডাক্টকে QC পাস দেয় যে হ্যাঁ এই প্রোডাক্টটাই কোয়ালিটি আছে মানসম্মত। এই QC পাসটা দেওয়ার মতো লেজিট কোনো কোম্পানি এখনো পর্যন্ত বাংলাদেশে নাই। যে কোটা আছে আমার মনে হয় না যে তারা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে, বা একজন কনজিউমারের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছানোর পরে যে যে প্রবলেম গুলো কনজিউমার ফেস করবে সেই প্রবলেম গুলো আগে থেকে দেখে টেস্ট করে দেন QC পাসটা দেওয়ার মতো লেজিট কোনো অথরিটি বাংলাদেশে এখনো পর্যন্ত তৈরি হয় নাই। সো ওয়ালটন র্যাম তৈরি করুক, SSD তৈরি করুক, মাদারবোর্ড তৈরি করুক, তারা যদি নিজেরাই তাদের QC করে, তারা নিজেরাই যদি তাদের কোয়ালিটি কন্ট্রোল করে, তাহলে অবশ্যই সেটা কি বলবো আমি, সেটা আসলে একদমই লেজিট হবে না। তারা হয়তো কিছুটা বায়াসড হবে, আনবায়াসড কিন্তু হবে না যখন তারা নিজেদেরটা নিজেরাই QC পাস করবে, কিংবা এমন একটা অথরিটি, এমন একটা এজেন্সি তাদের QC পাসটা করছে যারা আসলে এই বিষয়ে অতটা অভিজ্ঞ না, তাদের অভিজ্ঞতা কম, এবং তারা হয়তো বা কোনো রকম এটাকে QC পাস করে দিচ্ছে। তো এই জায়গাটায় আমাদের দেশে কাজ করতে হবে, এমন কিছু অথরিটি ডেভেলপ করতে হবে, এমন কিছু এজেন্সি ডেভেলপ হতে হবে যারা প্রোডাক্ট গুলোর মান যাচাই করবে, যাচাই করে সেটাকে পাস দেবে যে হ্যাঁ এটা এখন মার্কেটে যাওয়ার জন্য যোগ্য কি যোগ্য না। এন্ড আমি বলতেছি না যে প্রোডাক্ট গুলো মার্কেটে আছে এগুলো একদমই অযোগ্য, সেটা একদমই না, বাট আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে ধরি তাহলে সেই স্ট্যান্ডার্ডে এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, পৌঁছাতে পারিনি বলেই মানুষ এখনো দেশি প্রোডাক্ট না কিনে বিদেশি প্রোডাক্ট কিনছে। বাট এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে,
যেমন ওয়ার্ল্ড অ্যান্ড সিম্ফনির ফোনগুলো এখন তারা যেভাবে তৈরি করছে, যদিও তারা অন্য ব্র্যান্ডদেরকে ফলো করছে, স্টিল আমি বলবো যে এখন মোটামুটি ভালো মানের প্রোডাক্ট তারা তৈরি করছে। কিন্তু যেই জায়গাটাতে একটা রেভলিউশন আসা পসিবল সেটা হচ্ছে ইনোভেশন। আমাদের দেশে ফোনগুলোতে যদি এমন কিছু ইনোভেশন আসে, যে ইনোভেশন গুলো নর্মালি আমরা বাইরের দেশে দেখি, তাহলেই কিন্তু চেঞ্জেস গুলো আসবে, কিন্তু সেটা দেখি না আমরা। আমরা বেশিরভাগ সময় দেখি যে একটা ব্র্যান্ডের হুবহু একটা ফোনের ফিল্টার কপি, ফটোকপি আমরা দেখতেছি যে অন্য একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, চাইনা থেকে স্টার্ট হয়েছে এটা, এবং এখন বাংলাদেশেও সেম ইম্প্যাক্টটাই পড়তেছে। একটা ভালো ব্র্যান্ড R&D করে, স্টাডি করে, রিসার্চ করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করলো, এবার বাকি সব ব্র্যান্ড গুলো সেটাকে কপি করা শুরু করলো, বাংলাদেশও সেম কাজটাই করছে। এখান থেকে একটু সরে এসে একটু ডিফারেন্ট কিছু, একটু বেটার কিছু করার যদি চেষ্টা করতে পারে বাংলাদেশ, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে। এবং যেটা বললাম, কোয়ালিটি কন্ট্রোলটা যদি ঠিক মতো হয়, তাহলে আমাদের দেশেও ম্যানুফ্যাকচারিং পসিবল, এবং ম্যানুফ্যাকচারিং এর কোয়ালিটিটাও তখন ধরে রাখা সম্ভব। ধন্যবাদ ভাইয়া। তো আমি একটু ইউটিউবে ফিরে যাচ্ছি, আমার আমার নিজে থেকে ওই প্রশ্নটা আসছে, এবং আমি মনে করি এখানে যে দর্শকরা আছে তাদের কাছে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় টেক ইউটিউবারদেরকে বায়াসড বলা হয়, কারণ হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে ওইটা ওই যে ইন্ডাস্ট্রিটা বা ওয়ালটন বলুক বা আপনাকে ওই কোম্পানিটা দিয়েছে, সেক্ষেত্রে আপনি কতটুকু আনবায়াসড থেকে তার নেগেটিভিটি নিয়ে আলোচনা করতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু খেয়াল করি, যখন অপ্পো বা এই ধরনের ইয়ে আছে, তখন আপনি যে ভালো কথাগুলো বলেছেন সেইটা কাট করে তাদের ইয়াতে দিচ্ছে, তো ওইটা তো হ্যাঁ হ্যাঁ জানে একজন মানুষ যে এটা তেমন ভালো মোবাইল না, তখন ওটা আপনাদের বকছে যে কি এটা টাকা খেয়ে তারা এই ধরনের ভিডিও কন্টেন্ট বানাচ্ছে। ভাই এই জায়গাটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে এখানে আপনারা কিভাবে থ্যাংক ইউ, আনবায়াসড থ্যাংক হতে ইউ সো পারেন। মাচ। এই প্রশ্নটা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, এবং এটা খুব মানে আমাদেরকে অনেক বদার করে এই প্রশ্নটা বা এই চিন্তা ভাবনাটা। তো এখানে কয়েকটা কথা আমি একটু বলি। ফার্স্ট অফ অল, আমরা যখনই কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করি, কোনো ব্র্যান্ড যখন আমাদেরকে স্পন্সর করে ভিডিওতে, তাদের সাথে আমাদের এরকম একটা ডিল থাকে যে আমরা আপনার ফোনটা নেব, নেওয়ার পরে আমরা ইউজ করব, ইউজ করার পরে এই ফোনটার ভালো মন্দ দিকগুলো আমরা হচ্ছে আমাদের ভিডিওতে তুলে ধরবো। ভালো মন্দ দুইটাই আমরা তুলে ধরবো, অ্যান্ড উই ডু ইট। আমরা প্রত্যেকটা ফোনেরই ভালো এবং মন্দ জিনিসগুলো তুলে ধরি। এটা যদি কেউ পুরো ভিডিওটা দেখে, পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখে, তাহলে তারা রিয়েলাইজ করবে যে ট্রুলি আমরা ভালো মন্দটা বলি। এখন মানুষের মনের মধ্যে আগে থেকেই একটা ধারণা তৈরি হয়ে থাকে, হ্যাঁ অপ্পোর ফোন, যারা ফ্যান অপ্পোর ফ্যান তারা বলবে ভালো, যারা অপ্পোর ফ্যান না তারা আগে থেকে ডিসাইড করে রাখে যে অপ্পোর ফোন ফালতু, অপ্পোর ফোন ভালো না। সো তারা প্রথম 2 মিনিট 3 মিনিট দেখে ভিডিওর, এবং শুরুর দিকে নর্মালি আমরা ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে এগুলো নিয়ে কথা বলি। সো যখনই একটা ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে জিনিসগুলো ভালো হয়, সে 3 মিনিট পর্যন্ত দেখার পরে তার মাথায় আইডিয়া হয়ে যায় এই টাকা খায় ভালো ভালো বলতেছে। হয়তো বা ভিডিওর মাঝখান থেকে শুরু হয়েছে পরেরটুকুতে পুরোটাই নেগেটিভ, পারফরমেন্স থেকে শুরু করে বাকি সবকিছুই নেগেটিভ। অপর ফোনে যেটা সচরাচর হয়, অপর পারফরমেন্স খুব একটা ভালো হয় না, এটা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে অপর এই প্রসেসর এই প্রাইস রেঞ্জে ঠিক হয় নাই, আরো বেটার প্রসেসর দেওয়া দরকার ছিল। এখন ওই পর্যন্ত না গিয়েই প্রথমের ভালোটুকু শুনেই মানুষ কমেন্ট করা শুরু করে যে এটা ভাই টাকা খায় ভালো বলতেছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখেন যেহেতু তার মাথায় মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে যে অপো খারাপ, আমি এটাকে যতই যতভাবেই খারাপ বলি তার কাছে ওটা খারাপ মনে হবে না, মনে হবে ভালো বলছি। এর রিজন হচ্ছে আমাদের দেশের মানুষ বেশিরভাগ সময় রোস্টিং ভিডিও দেখে অভ্যস্ত, তারা এক্সপেক্ট করে যে আমি এই ফোনটা হাতে নেবো, নিয়ে এটাকে ধুয়ে দেবো, মানে এটাকে রোস্ট করবো পুরা। আমরা হচ্ছে ভাই প্রফেশনাল লোকজন, আমরা রিভিউ করি কনস্ট্রাকটিভ ওয়েতে, আমরা একটা ডিভাইস দেখে, একটা ব্র্যান্ড তো আর একটা ডিভাইস মানে মানুষকে ঠকানোর জন্য বানায় না, তাদের এটার পিছনে রিসার্চ থাকে, স্টাডি থাকে, তাদের একটা টার্গেট কাস্টমার গ্রুপ থাকে যে গ্রুপের জন্য তারা এই ফোনটা বানায়। সো তারা যে একদমই লাইক ফালতু ফোন বানায় মার্কেটে আমাদেরকে টাকা দিয়ে বা কোনোভাবে মার্কেটে চলে যাবে, ব্যাপারটা সেরকম না, তারা তাদের এফোর্টটা দেয়। সো আমরা চাইলেই কোনো প্রোডাক্টকে মানে ধুয়ে দিতে পারবো না, বা রোস্টিং এর ভাষায় এটাকে বলতে পারবো না যে এটার পেছনে আগুন লাগাই দিছি, কাইন্ড অফ লাইক দ্যাট, এটা পসিবল না। সো আমরা যেটা করি কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসাইজ করি, কিন্তু মানুষের মাথার মধ্যে সবসময় চিন্তা থাকে যে উনি এটাকে ধুলো না কেন, উনি এটাকে রোস্ট কেন করলো না, তখন মানুষ বলে যে টাকা খাইছে। বাট আমরা আসলে যেটা স্পন্সর্ড ভিডিও হয় আর যেটা স্পন্সর্ড ভিডিও না হয়, কোনোটাতেই আমরা ধুয়ে দেওয়া বা রোস্ট করার ব্যাপারটা আসে না আমাদের। আমি একটা ডিভাইস হাতে নিলাম, হাতে নেওয়ার পরে বলি যে এই এই ডিভাইসটার এই এই জিনিসগুলো ভালো লেগেছে আমার কাছে, এই এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ রিভিউ। এখন আমি বলতে পারি এই ডিভাইসের এই এই জিনিসগুলো এত ফালতু, এটা আপনারা কেউ কিনেন না, কেনার কোনো দরকারই নাই, এটা তো বানানো ঠিকই হয় নাই ওদের, এরা কি করে, ওরা মানুষকে ঠকাচ্ছে অল টাইম, ওরা টাকা খাইতেছে, এরা ভালো না, এদেরকে বয়কট করুন, বিতাড়িত করুন দেশ থেকে, বা অনেক গালি গালাজ করে যদি বলি, তাহলে মানুষ বলবে সহমত ভাই আপনার সাথে আছি, আপনি ধুয়ে দিছেন। তো আমাদের অডিয়েন্স হয়ে গেছে এরকম যে মিক্সড আপ হয়ে গেছে,
তারা আসলে ভালো মন্দের ডিফারেন্সিয়েটটা তারা করতে পারে না। সো আমি কোনো ভিডিওতে এখন পর্যন্ত অনেস্টলি স্পিকিং কখনোই এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে আমি একটা ভিডিও বানাইছি, বানানোর পরে একটা ফোন সম্পর্কে খারাপ কিছু বলছি, আপলোড করার পরে ব্র্যান্ড আমাকে বলছে ভাই ভিডিওটা ডিলিট করেন, এরকম ঘটনা অনেক হয়েছে। ভাই ভিডিও ডাউন করেন, ওই পার্টটুকু কেটে দেন, ওইটুকু রিমুভ করে দেন। এই যদি খুব এক্সট্রিম না হয় বা কোনো ভুল ইনফরমেশন যদি আমি না দিয়ে থাকি, তাহলে এরকম এডিট কখনো করি নাই। এর রিজনটা হচ্ছে কি, আমরা ব্র্যান্ড গুলোকে ভিডিও দেখাই না সচরাচর। ব্র্যান্ড গুলো আমাদেরকে বলে যে ভাই ভিডিও পাবলিশ করার আগে আমাদেরকে একটু দেখায়, আমরা জানি যদি দেখাই তাহলে ব্র্যান্ড বলবে যে ভাই এটা ঠিক করেন, এটা ঠিক করেন, এটা ঠিক করেন, এটা কাটেন, ওটা কাটেন। যে কারণে অনেক ব্র্যান্ডের সাথে অলরেডি আমাদের ঝগড়া হয়েছে। আমাদের বেশ টেক কমিউনিটিতে কয়েকজন আছে যারা বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে অলরেডি কাজ করে না, আমি নিজেও কয়েকটা ব্র্যান্ডের সাথে কাজ করি না, তারা অ্যাপ্রোচ করলেও আমি না করে দিই, কারণ তাদের কর্পোরেট পলিসিটা ওইরকম। সো আমাদের অডিয়েন্সরা এই জিনিসটা জানে না যে আমরা আসলে কি পরিমাণে ফাইট করি ব্র্যান্ড গুলোর সাথে জাস্ট অনেস্ট থাকার জন্য। এমন অনেক ব্র্যান্ড আছে যাদের সাথে আমরা কাজই করি না, বা একটা দুইটা কাজ করে ছেড়ে দিছি তাদের সাথে কাজ করা, কারণ তারা এই জিনিসগুলো অ্যাবজর্ভ করতে পারে না, নেগেটিভ গুলো। এখন আরেকটা ব্যাপার আছে এখানে, সব ডিভাইস কিন্তু সবাইকে টার্গেট করে তৈরি করা হয় না। একটা ফোন যেটা হচ্ছে গেমিং সেন্ট্রিক, একটা ফোন যেটা গেমারদেরকে টার্গেট করে তৈরি করা, ওইটাতে ক্যামেরা খুব একটা ভালো হয় না, এটা স্বাভাবিক। কারণ যখনই কোম্পানি একটা ফোনে গেমিং হার্ডওয়্যারের জন্য ইনভেস্ট করবে, তখন সে ক্যামেরায় যদি ইনভেস্ট করতে চায় তাহলে ফোনের প্রাইসটা বেড়ে যাবে, বাট মানুষ কম প্রাইসে ডিভাইস চায়। সো তারা প্রত্যেকটা ডিভাইসকে স্পেশালাইজড করে তৈরি করে। সো এই জিনিসটাও না মানুষের মাথায় ঢোকে না, মানুষ মনে করে যে একটা ফোনকে 100% পারফেক্ট হতে হবে, বা যে কোনো ডিভাইসকে, ল্যাপটপ বলেন পিসি বলেন, সেটাকে 100% পারফেক্ট হতে হবে। 100% পারফেক্ট আসলে কোনোটাই হয় না। অপর ফোনগুলো দেখেন, একটা টার্গেটেড মানুষকে টার্গেট করে তারা তৈরি করে, যারা সেলফি ক্যামেরা ভালো পছন্দ করে, রিয়ার ক্যামেরার কোয়ালিটি ভালো পছন্দ করে, ক্যামেরা একটু বিউটিফিকেশন আছে, যারা মেইনলি ক্যামেরা সেন্ট্রিক এবং ডিজাইন সেন্ট্রিক ফোন চায়, তাদের জন্য অপো খুবই ভালো, হাতে নিলে খুবই ভালো ফিল হয়, এন্ড দেন কমফোর্টেবল স্লিম ফোন। এগুলো এক টাইপের মানুষ যারা জীবনে জানেও না পাবজি কি, যারা পাবজি কোনোদিন রানও করবে না, তারা আসলে মিডিয়াটেকের G80 দিলেই তাদের জন্য কি, স্ন্যাপড্রাগনের 888 দিলেই তাদের জন্য কি, তারা জাস্ট দেখবে ফোন ঠিক মতো চলে কিনা, মেসেঞ্জার চলে কিনা ঠিক মতো, আর ছবি তুলতে গেলে ফোন হ্যাং ট্যাং করে কিনা, এটা হচ্ছে তাদের। সো অপোর টার্গেট কাস্টমার হচ্ছে তারা। এখন অপ্পো এখানে যদি ইনভেস্ট করে প্রসেসরে, ইনভেস্ট করে ক্যামেরায়, ইনভেস্ট করে ডিজাইনে, ইনভেস্ট করে R&D তে, তাহলে তাদের ফোনের যে দাম হবে সেই দাম দিয়ে কেউ ফোন কিনবে না। সো প্রত্যেকটা ফোনের জন্য একটা নিশ মার্কেট আছে, তারা হচ্ছে নিশ মার্কেটটাকে টার্গেট করে ফোন তৈরি করে। এবং আমরা বলি ফোনে যদি ক্যামেরা পছন্দ করেন, ক্যামেরা যদি ভালো দরকার হয় তাহলে আপনি এই ডিভাইসটা নেন, বাট আপনার যদি পারফরমেন্স দরকার হয় তাহলে এটা আপনি নেন না, অন্য ডিভাইস দেখেন। এই জিনিসগুলো আমরা ভিডিও শেষে কনক্লুশন রিমার্ক হিসেবে দেই, যেগুলো মানুষ দেখে না এবং শোনেও না, যে কারণে এই নেগেটিভ কমেন্ট গুলো আসে। তো আই থিঙ্ক আজকে থেকে যারা ভিডিও দেখবেন, আমার দর্শক যারা আছেন বা বাংলাদেশের টেক রিভিউয়ার যে কয়জনই আছে, তাদের ভিডিও দেখার সময় পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, এবং এই পার্সপেক্টিভ গুলো একটু মাথায় রাখবেন যে সব প্রোডাক্ট সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কিছু প্রোডাক্টে কিছু স্পেশালিটি থাকে, সেই স্পেশালিটি গুলোকে আমরা ভালো বলি, বাকিগুলোকে কিন্তু ভালো বলি না। আরেকটা জিনিস মানুষের প্রশ্ন থাকে যে তাইলে আপনারা নিজেরা ডিভাইস কিনে এনে কেন রিভিউ দেন না। সো এই প্রশ্নটা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, অনেকে গালি দিয়েও বলে যে হ্যাঁ আমেরিকার রিভিউয়াররা ডিভাইস কিনে এনে রিভিউ দেয়, আপনারা কেন দেন না। আসলে আমাদের দেশের পরিবেশটা না ওইরকম নাই, এবং আমাদের লাইফস্টাইল দেখে যারা মনে করেন আমরা লাখ লাখ টাকা মান্থলি ইনকাম করি, ব্যাপারটা একদমই সেরকম না। যারা আমাদের ইনকামের অ্যামাউন্ট জানবেন, তারা, যারা আমাদের ক্লোজ পিপল আছে তারা জানতে পারবে যে 20,000-30,000 টাকা দিয়ে একটা ফোন কিনে এনে সেটা রিভিউ করে দেন, সেই ফোনটা সেল করতে না পারা, বা সেই ফোনটা ড্যামারেজ দিয়ে, হয়তো বা একটা ফোন বক্স থেকে খুললে পরে সরি সেটার প্রাইস 1,000 না সরি 10,000-5,000 কমে যায়, এই লসটা দিয়ে তারপরে সেই ভিডিও থেকে ইনকাম এনে পুষিয়ে কন্টেন্ট তৈরি করতে যাওয়াটা ইম্পসিবল আমাদের দেশের পার্সপেক্টিভে। স্টিল নাও আরো প্রবলেম আছে, লাইক আমাদের দেশে সবাই তো আর কিনে দিতে পারবে না, আমি কিনে দেওয়া স্টার্ট করলাম রিভিউ, তখন তখন আমার রিভিউ আসবে অন্যান্য রিভিউয়ারদের থেকে পাক্কা 1 মাস পরে, কারণ বাংলাদেশে ফোন আসে না, আগে ইন্ডিয়া থেকে চলে আসে, সেগুলো আনঅফিসিয়ালি আসে, এগুলো রিভিউ হয়ে যায়, অফিসিয়াল ব্র্যান্ড গুলো আগে এনে রিভিউ করে ফেলবে। সো অনেক ধরনের লিমিটেশন আছে, যার ফলে হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিনে রিভিউ দিতে পারি না। সো আমাদেরকে ডিপেন্ড করতে হয় ব্র্যান্ড ডিলের উপরে। কিন্তু যেদিন এই সমস্যাটা সলভ হয়ে যাবে, যখন আমাদের দেশের ডিভাইস টাইম টু টাইম আসবে, তখন হয়তো আমরা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করবো না। বাট ইন্ডাস্ট্রিটা যেহেতু এখন গ্রোয়িং, এখন যেহেতু আমাদের সাপোর্ট দরকার ব্র্যান্ডের, তো আমরা চাইলে ব্র্যান্ডের সাথে দাঙ্গাও বাজাইতে পারি না। যেমন কথাটা বললেন ফেসবুকে কেটে কেটে তারা আপলোড করে, এটা নিয়ে মাল্টিপল টাইমস আমরা তাদের সাথে যোগাযোগ করছি, কথা বলার চেষ্টা করছি, এবং অপর সাথে এই লাস্ট ভিডিওটা দেওয়ার পরে অপর সাথে কথা হয়েছে যে এইসব ভিডিও দেওয়ার আগে আমাদেরকে দেখাই নিতে হবে, এবং যদি এইসব প্রমোট করে তাহলে আমাদের ভিডিওটা তাদের ক্যাপশনে দিয়ে দিতে হবে, যে আরো ডিটেল জানতে হইলে ওইখানে যান, তাহলে মানুষ যেন মানে বায়াস না হয় আর কি আমাদের কথা শুনে। কারণ আমাদের রিভিউতে পুরো পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, বাট ওরা শুধু পজিটিভটুকু প্রমোট করে। সো আই থিঙ্ক এই জিনিসটা আস্তে আস্তে করে ফিক্স হবে। ভাই আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, অনেক বাইরে ঝড় হচ্ছে, আপনার কথা তারপর শুনতে পাচ্ছি।
আমি জানি না আপনার নেটের সমস্যা, বিশেষত আমার নেটের সমস্যা হতে পারে, কারণ হচ্ছে বাইরে আচ্ছা জল আচ্ছা, হচ্ছে, হয়তো বা নেট এই হ্যাঁ সময় হ্যাঁ সমস্যা হতে পারে। ভাই আমরা তাড়াতাড়ি শেষ করে দেব, আপনার এই লাস্টের প্রশ্নটার উত্তর আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আশা করি যে অডিয়েন্সরা আছে তারা এই বিষয়টাকে খুবই পজিটিভলি নিবে, এবং আমি তো যেহেতু পুরো ভিডিওটাই দেখি সেহেতু আমি জানি যে আপনারা কিভাবে পজিটিভ নেগেটিভ বিষয়গুলোকে হ্যান্ডেল করেন, এবং মাঝে মাঝে অবাক লাগে যে আপনি ব্যান্ডের থেকে ইয়ে নিয়ে আপনি নেগেটিভ ভাবে বলছেন, এটা ব্যান্ড তো অবস্থা খারাপ করে দিবে, কারণ একদম কোর পয়েন্ট গুলাতে আপনারা একটু, যেমন একটু আগে অপর বিষয় বলছিলেন যে অপর প্রসেসর নিয়ে, তাছাড়া অডিয়েন্সের আর একটা বিষয় একটু খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে কি বাজেটটা কত বা এটার বাজেট কত? মূল্যটা কত। আমরা 15,000 টাকা, আমরা 27,000 টাকার মোবাইলের সাথে কম্পেয়ার করে আমরা কিন্তু ভালো মান পাবো না, তো আমাদের 15,000 টাকার মধ্যেই তুলনাটা করা লাগবে। এই বিষয়টা অনেকেই মা তো এই বিষয়টা আমার মনে হয় বাজেট থেকে আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করবেন। ভাইয়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে, নাকি আমি ডিসকানেক্ট হলাম, বুঝতেছি না। আচ্ছা, আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান যে আমার আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে মনে হয় দেখা যাচ্ছে। ওকে, প্রবাবলি মোমিন ভাইয়ের নেটওয়ার্ক চলে গিয়েছে সামহাও, কারণ বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, যে কারণে হয়তো বা। সো আমি কন্টিনিউ করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না উনি রিকানেক্ট হচ্ছে। ওকে, আমি হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি দেখি আপনারা কি কি প্রশ্ন করেছেন। আচ্ছা, অনেকে শুধু মেনশন দিয়েছে। আচ্ছা, আপনাদের যে কারো কোনো প্রশ্ন থাকলে নতুন করে একটু করে ফেলেন, আমি প্রশ্নগুলো দেখি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ইউটিউবে বাংলায় কোন কোন ধরনের কন্টেন্টের অভাব আছে। ওকে ভাইয়া, কোন টাইপের কন্টেন্টের অভাব আছে এটা? এই যে ভাই চলে আসছে। শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত যে হ্যাঁ, আমার না নেটে কোনো অবসাদ সমস্যা নেই। ঝড় শুরু হয়ে গেছে, হ্যাঁ মানে আমি নেট নেট কানেকশন স্কিডুতে একটু সমস্যা হচ্ছিল, আমি রবিতে শিফট করলাম, এখন মনে হয় দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আমরা একটু দ্রুতই শেষ করে দেবো, আমাদের এমনিতেও লাইভের সময় সীমাও শেষ, আমার হচ্ছে হুম হুম আপনার কাছ থেকে আমার একটু ভবিষ্যৎটা জানার ইচ্ছা, যে আপনি আর কি কি করতে চাচ্ছেন এটা যদি একটু বলতেন। ওকে, সো আমার প্ল্যান যেটা শুরুতে আমি বললাম, বেসিক ভাই নিয়ে আমার বিস্তর একটা প্ল্যান আছে, বিশাল একটা প্ল্যান আছে। বেসিক ভাইকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যখন আমাদের দেশের মানুষ প্রযুক্তির বেসিক যদি জানতে চায় তাহলে বেসিক ভাই দিয়ে যাবে। সো আমি বেসিক ভাই নিয়ে একটা টিমও তৈরি করছি। বেসিক ভাইয়ের জন্য প্রচুর পরিমাণে কন্টেন্টের প্ল্যান সামনে আছে, যেখানে আমার মেইন উদ্দেশ্যটা কি জানেন, আমাদের দেশের আমরা জানি যে আমাদের দেশে স্মার্টফোনের ইউজার প্রচুর পরিমাণে আছে, বাট অ্যামাউন্টটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে অ্যারাউন্ড 20-25% মানুষ এখনো পর্যন্ত স্মার্টফোন ইউজ করে, আর বাকি যে 80-75% মানুষ তারা এখনো পর্যন্ত কিন্তু স্মার্টফোনের আওতায় না, কিংবা এই জিনিসগুলো সম্পর্কে তাদের কোনো নলেজই নাই। সো আমাদের মার্কেটের পটেনশিয়ালটা হিউজ হিউজ, বিশাল বড়। সো আমি চেষ্টা করতেছি টেকনোলজিক্যাল ইনক্লুশন করা, যারা হচ্ছে টেকের নাই, যারা টেক বোঝে না,
যারা হচ্ছে স্মার্টফোন ইউজ করে কিন্তু স্মার্টফোনে শুধু ফেসবুক আর ক্যামেরার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমি তাদেরকে একটু টেকনোলজিতে ইনক্লুড করতে চাই। আমি তাদেরকে এমন একটা ফিল্ডে নিয়ে আসতে চাই যেটা হচ্ছে আমাদের ফিউচার, পৃথিবীর ফিউচার। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন, হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রি 4.0-তে আছি, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি, মানুষের না মাথার উপর দিয়ে যায়, তারা শুধু শুনে জানে বোঝে এন্ড দেন আর অ্যাপ্লাই কোনো কিছুই করে না। সো আমি চাই মানুষকে এমন একটা জায়গা থেকে স্টার্ট করাতে যেখানে তারা ভয় পাবে না। যখনই আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, আমরা বলি রোবোটিক্স, অগমেন্টেড রিয়ালিটি, আমরা বলি এআই এর কথা, আমরা বলি আরো অ্যাডভান্সড কিছু টেকনোলজির কথা, কোয়ান্টাম কম্পিউটিং এর কথা, আমরা স্পেস নিয়ে গবেষণা করি, এসব বললে না মানুষ ভয় পেয়ে যায়, ভাই এই দুনিয়া আমার জন্য না, এটা তো হিউজ বিষয়। বাট আমি যখন বলি যে উইন্ডোজ কেমন ইনস্টল করতে হয়, আমি যখন বলি যে উইন্ডোজ এর এই কাজটা কিভাবে করতে হয়, উইন্ডোজ এর রিফ্রেশ বাটনের কাজ কি, এই জিনিসগুলো যখন আমি তৈরি করি তখন মানুষ না ভয় পায় না, মানুষ এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে। সো আমার কাজ হচ্ছে মানুষের ভয় ভীতিটা দূর করে তাদের ফাউন্ডেশন লেভেলটা তৈরি করে দেওয়া, যেন তারা এই ফাউন্ডেশনের উপর বেস করে পরবর্তী তারা উপরের দিকে যেতে পারে, যেটাকে আমি টেকনোলজিক্যাল ইনক্লুশন বলছি। যারা অলরেডি এই টেক ওয়ার্ল্ডে নাই তাদেরকে ইনক্লুড করার জন্য যে কন্টেন্ট গুলো দরকার সেগুলো আমি তৈরি করে দেবো, সো দ্যাট মানুষ আস্তে আস্তে করে অ্যাডভান্সড এর দিকে নিজেরা যাইতে পারে। ধন্যবাদ ভাইয়া, এইখানে এই ইনক্লুশনের কথাটা আসলেন, এটা আমার কাছে খুবই ভালো ওয়ার্ড, এবং আমি সায়েন্স বিতে যখন কাজ করি তখনও আমি সেম কথাটাই বলি যে সায়েন্সটা বা এই যে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা জিনিসপত্র কিনে ডিজিটাল হচ্ছি, আমরা জিনিসপত্র বানিয়ে ডিজিটাল হচ্ছি না। তো আমি বাইরে থেকে টাকা দিয়ে কিনে আমি সেটা ইয়া করলাম, তো সেটা আসলে খুব বেশি উপকারে আসবে না কারণ লং টার্মে। যেমন অন্যান্য দেশে 5G বা 6G আসার পরে কত পরে কিন্তু আমরা এই ব্যান্ডউইথটা পাচ্ছি, এখনো এমন জায়গা আছে যেখানে আমরা 2G পর্যন্ত ঠিক মতো পাচ্ছে না। তো এই যে সবকিছু যে টাকা দিয়ে সম্ভব তা কিন্তু না, তো শিক্ষা অনেক বড় একটা বিষয়। তো ভাইয়া এই ক্ষেত্রে আমি খুবই আপনার সাথে একমত যে আমাদের সবাইকে এই সায়েন্স এর টেকনোলজি থেকে অ্যাটাচ করা লাগবে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আপনি একটা বিষয় বললেন যে উইন্ডোজ আমরা নিতে পারছি কারণ এটা আমার এন্টারটেইনমেন্টের সাথে জড়িত, আমার রেগুলার লাইফের সাথে জড়িত। অগমেন্টেড রিয়ালিটি বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সাথে মেশিন লার্নিং যত বলে এগুলো আমার সাথে লাইফের সাথে জড়িত না, কেন শিখবো? আমি তো একটা চাকরি করব অথবা ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, আমি ওইগুলো দিয়ে কি করব? সো এইখান থেকে বের হয়ে আমার মনে হয় একটা লং টার্মের একটা চিন্তা ভাবনা আমাদের করা উচিত, বা আমরা যারা এই শিক্ষাকে তো ছোট হোক বা বড় হোক অবদান রাখছি, আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত। প্রথম দিকে আমরা অডিয়েন্স পাবো না, আমার মনে আস্তে আস্তে ওইদিকে ঢুকানোর ট্রাই করলে, যেমন আপনি যদি একটু দেখেন যে আপনি আপনার আপনি কিন্তু এমনি এমনি এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার হন নাই, বা আমাদের এখানেও যে সায়েন্সটা মানুষ পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেইখানে ফেসবুকে এসেও তারা সুন্দর সুন্দর কন্টেন্ট দেখছে, আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ মেম্বার আমাদের সাথে যুক্ত হচ্ছে, পেজের সাথে যুক্ত হচ্ছে, আজকেও অডিয়েন্স আমাদের সাথে দেখছে। তো এটা কেন? তারা তো আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করছে, তো আমরাও ওইটার সাথে তাল মিলে আমার মনে হয় যে পরিবর্তনটা করা উচিত আমাদেরকে, আমাদের পরিশ্রমটা আসলে করা লাগবে। আর একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা সহজে কিছু পাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এন্টারটেইনমেন্টটাকে এত বেশি পরিমাণ, এবং এন্টারটেইনমেন্টের সেক্টরটাও আমি যদি দেখি ভালো এন্টারটেইনমেন্ট যেটাকে বলে, সুস্থ বিনোদন যাকে বলে, সেটাও একটু কম। আপনি যদি এই বিষয়টা একটু বলতেন আমরা এখান থেকে বেরোয় আসবো কিভাবে, কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলবেন, অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি অলরেডি কিন্তু বলেছেন যে তাদের সেগমেন্ট চেঞ্জ করা লাগবে, আপনি যদি ভাই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিছু বলতেন। কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে টাকার পেছনে না ছুটে কোয়ালিটির পেছনে ছুটতে হবে, কারণ সোসাইটিতে শুধু টাকা দিয়েই সবকিছু হয় না। এখনো পর্যন্ত আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, এখানে বেশিরভাগ মানুষ টাকার পেছনেই ছোটে, কিন্তু এক্সিলেন্স বলে একটা কথা আছে যেটাতে আপনি সম্মান পাবেন, রেসপেক্ট পাবেন মানুষের কাছে, সোসাইটিতে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন, আপনাকে মানুষজন বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করবে, আপনাকে মানুষ দেখলে, ভালো মানুষ যারা যারা ট্রুলি যাদেরকে আপনি হয়তো আইডল মানেন, তারা যদি আপনার তাদের অ্যাপ্রিসিয়েশন যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ভালো কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্টের দিকে যেতে হবে। কোয়ালিটি কন্টেন্ট তৈরি করলে হয়তো শুরুর দিকে ইনকামটা একটু কম হবে, কিন্তু আলটিমেটলি ব্যালেন্স হবে এইটা দিয়েই যে আপনি এত ভালো একটা রেসপেক্ট পাবেন, আপনি মানুষের কাছে এত সুন্দরভাবে গ্রহণযোগ্যতাটা পাবেন, যেটা আসলে আপনি টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট বানালে পাবেন না। ইউটিউবে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এখনো পর্যন্ত নিজের চ্যানেলের নাম রিভিল করে না, সে তার প্লে বাটনের ছবি তুলে দেয় এবং সেটাতে নামটা মুছে দেয়, মুছে দিয়ে বলে যে আমি প্লে বাটন পাইছি, মানুষ কমেন্ট করে ভাই চ্যানেলের নাম কি, বলে বলা যাবে না। কেন বলা যাবে না, মানে আপনি বুঝেন যে তার কন্টেন্টের কোয়ালিটিটা কোন লেভেলে, যে সে তার নিজের নামের ট্যাগটা ওইটার সাথে জড়াইতে চাচ্ছে না, সে বলতে চাচ্ছে না যে এই চ্যানেলটা আমার, তার মান সম্মানে লাগবে সেই জন্য।
এখন এটা নিয়ে মানুষ কি করে, একটু 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 উল্টা রকম ব্যাখ্যা দেয় যে আমি যদি চ্যানেলের নামটা রিভিল করি তাহলে মানুষ ক্ষতি করবে। ভাই আমার চ্যানেলের নাম তো সবাই জানে, আমার কে ক্ষতি করতেছে? এটা আসলে খুবই মানে বোগাস এবং সিলি একটা অজুহাত। তো আমি বলবো এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এখান থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ আপনি অনেক টাকা ইনকাম করছেন, বাট আপনার পরিচিতিটা হচ্ছে না, মানুষ আপনাকে রেসপেক্ট করছে না, মানে আপনি ভালো জায়গায় গিয়ে অবস্থান তৈরি করতে পারছেন না, সোসাইটিতে কোনো অবদান রাখতে পারছেন না। শুধুমাত্র টাকা দিয়ে সবকিছু হয় না, অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু আমার মনে হয় যে একটা ব্যালেন্স তৈরি করা উচিত। আমার কন্টেন্টে ভিউজ অনেক কম, আমার কন্টেন্ট ইনকাম অনেক কম, বাট আমি এটাকে এটাকে মেক আপ করতে পারছি রেসপেক্ট দিয়ে। মানুষ খুব কম মানুষই রেসপেক্ট করে স্টিল, যারা আমাকে এখনো পর্যন্ত ভালো জানে, ভালো বলে, যারা অ্যাপ্রিসিয়েট করে আমার এই কাজগুলোকে। আজকে আমি অনার্ড যে সায়েন্স বি আমাকে ইনভাইট করেছে তাদের লাইভে, এই যে পাওয়াটা আমার, এইটা কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মেক আপ হবে না, আমি বিশ্বাস করি। কারণ আমার এই জায়গাটাতে প্যাশন, আমার এই জায়গাটাতে ভালো লাগা, সো আমি এইটা এবং ওইটা, টাকা এবং এটা, এই দুটোকে ব্যালেন্স করে আমার কাছে মনে হয়েছে আমার বেশি টাকার দরকার নাই। ভাই আমি যে রেসপেক্টটা পাচ্ছি, যে অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছি, এটা আমার জন্য অনেক অনেক ভালো। আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদেরই তাদের চিন্তা ভাবনাটা একটু একটু মডিফাই করে, একটু চেঞ্জ করে এই জায়গাতে আনা উচিত যে হ্যাঁ সোসাইটির ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, সর্বোপরি আমাদের দেশের উন্নতির জন্য কোনো একটা কাজ করা উচিত, যাতে করে মানুষও তাকে সেই সম্মানটা দেয়। এক্স্যাক্টলি ভাইয়া, এটার সাথে আমি একটা বিষয় একটু বলে রাখি, যেমন এই যে আপনি যেমন অ্যাকসেপ্টেন্স এর বিষয়টা বললেন, শুধু যদি আমরা টাকার পেছনে ছুটি তাহলে যেটা হবে, কখনো যদি আপনার চ্যানেল বা যেটাতে আপনি বেস করে দাঁড়িয়ে আছেন সেটা যদি বাই চান্স নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার দাঁড়ানোর কোনো সুযোগ নেই, একদম শেষ। হ্যাঁ একদম শেষ। এন্ড আমার ইয়েতে হচ্ছে, আমার একটু বলি, এখানে আমাদের গ্রুপ ছিল 2,60,000 মেম্বারের মতো, ওইখানে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম। তো সামহাও ফেসবুক ওটা ডিজেবল করে দেয়, কয়েকটা হয়তোবা ইয়া পেয়েছিল, মানে ওইটাকে বলে ভায়োলেশন পেয়েছিল। তো তারপরে আমরা প্রায় 15 দিনের মধ্যে সেটা 1,00,000-তে আমরা পৌঁছাইতে পেরেছিলাম, সরি 40 দিনের মধ্যে আমরা 1,00,000-তে পৌঁছাতে পেরেছিলাম। শুধুমাত্র মানুষ আমাদেরকে বা স্টুডেন্ট যত কম হোক, বাট তারা আমাদেরকে ভালোবেসেছিল বা সায়েন্স দিয়ে সামথিং ওরা সেটা বুঝেছিল। এই জিনিসটা অর্থ অনেক বড় পাওয়া, এইটুকু সাহস না দিলে আমি কিন্তু সেই দুঃখ থেকে ভুলে আবার কিন্তু সাথে সাথে শুরু করতে পারতাম না। সো এই জায়গাটাতে মনে হয় যে শুধুমাত্র ওই মানে টাকার পেছনে ছুটলে যেটা হবে, আমার একটা সময় যদি কোনো দুর্ঘটনাটা ঘটে থাকে, যেমন সোহাগ ভাই যেটা বলতেছিল যে আমি যদি আমার আপনি এই যে টেক, যেমন আজকে যদি আপনার বাই চান্স আপনার ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা সাপোর্ট দেব, এই আপনার এই যে যে টেক পরিবার রয়েছে তারা সবাই সাপোর্ট দিবে, তাহলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু সোজা। এবং আরেকটা বিষয় এখানে প্রশ্ন করছিল, একজনে প্রশ্ন করছিল গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে, সাথে আমি ইউটিউব ইন্ডাস্ট্রিটাও জিজ্ঞেস করব যে এখন ইউটিউব ইন্ডাস্ট্রি অনেকটাই নেটফ্লিক্স কে ফলো করছে, বা ফলো বলবো না, বাট এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যাচ্ছে। তো এর থেকে আপনি ভবিষ্যৎটা কি রকম দেখছেন? বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে চলে আসবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা, তো এটা আপনি কিভাবে দেখছেন? যে এবং পাশাপাশি আর না ইউটিউবের ভাই একটু বলি, নেগেটিভ কিছু ইয়াটাও আছে যে এখন বর্তমানে, আগে ইউটিউবে কন্টেন্ট দেখাইতো, মাঝে মধ্যে বিজ্ঞাপন দেখাইতো, এখন সবসময় বিজ্ঞাপন দেখে, মাঝে মধ্যে কন্টেন্ট দেখায়। আপনি যদি একটু ব্রেকডাউন করতেন। ওকে, সো প্রথম কথা হচ্ছে ইউটিউব দীর্ঘদিন ধরে লসের মধ্যে আছে, এটা যারা জানে না তাদেরকে বলে রাখি। গুগলের অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে তার মধ্যে ইউটিউব কিন্তু খুব একটা বেনিফিট দিতে পারে না গুগলকে। সো সেই জায়গাতে গুগল কন্টিনিউয়াসলি ট্রাই করছে ইউটিউব থেকে বেনিফিট কিভাবে তারা বের করে নিয়ে আসতে পারে, যেই কারণে প্রচুর পরিমাণে অ্যাড দিচ্ছে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ব্যবস্থাটা তারা করতে যাচ্ছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে প্রিমিয়াম যে কন্টেন্ট গুলো হবে সেগুলো ট্রুলি কোয়ালিটি কন্টেন্ট হবে, এবং এই আলতু ফালতু কন্টেন্ট গুলো তখন আর জায়গা পাবে না। কিন্তু প্রিমিয়াম কন্টেন্ট বাংলাদেশে চলবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষ টাকা দিয়ে ভিডিও দেখতে চাইবে না, এর কারণ হচ্ছে দেখেন নেটফ্লিক্সে যে এন্টারটেনমেন্ট কন্টেন্ট গুলো মানুষ পায়, এগুলোর জন্য টাকাও মানুষ বাংলাদেশে দেয় না, মুভিজও কিন্তু মানুষ পাইরেট করে। সো বাংলাদেশে যখন ইউটিউবও প্রিমিয়াম সাবস্ক্রিপশন আসবে, তখন দেখবেন যে ইউটিউব একজন প্রিমিয়াম কিনবে, কিনে ওইটাকে স্ক্রিন রেকর্ড করে ডাউনলোড করে বা যেভাবেই হোক ছড়াই দিবে, বাকিরা সবাই প্রিমিয়াম কন্টেন্ট গুলো ফ্রিতেই দেখবে। যেটা আমরা অনলাইন কোর্সের বেলায় দেখি, অনলাইনে যে কোর্স গুলো আছে খুবই ভালো মানের কোর্স, কিন্তু সেইগুলো আসলে পাইরেটেড হয়ে যায় কিছুদিন পরে। সো বাংলাদেশে বা আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে না এই জিনিসটা খুব একটা টিকবে না, ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। অলরেডি যেটা আছে, ইভেন আপনি, আমি কয়েকটা জিনিস খেয়াল করেছি, ইউটিউবের অনেক কন্টেন্ট আছে তারা কিছুদিন প্রিমিয়াম রেখে তারপরে আবার ফ্রিতে দিয়ে দেয়, ইউটিউবের অরিজিনাল কন্টেন্ট, কিছু কিছু কন্টেন্ট আছে। কারণ হচ্ছে ওইগুলোতে তারা ওই রকম রেসপন্স পায় না যতটুকু তারা ইনভেস্ট করেছে। সো আমি বলবো এই ওটিটি প্ল্যাটফর্মের কথাও যদি বলি বা ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কথা যদি বলি, তাহলে এইটা ইউটিউবের জাস্ট একটা কনসার্ন, ছোট্ট একটা কনসার্ন বলে আমি মনে করি। তাদের তাদের যে মেইন স্টার্টটা হয়েছে যে ইউটিউব ইজ এ সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার পার্টটা থেকে তারা কখনোই সরে আসবে না। যদি আসে তাহলে ইউটিউবের অস্তিত্বই থাকবে না, এটা আমি বিশ্বাস করি।
আচ্ছা ভাই, ধন্যবাদ। তো আর একটা বিষয় এখানে ওই একজনের প্রশ্ন করেছিল যে গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে, এই সাথে আমি একটা সম্পূরক প্রশ্ন করব। বিভিন্ন সময় দুই দেশের যুদ্ধতে দেখা যায় যে তারা তাদের কন্টেন্ট ডিজেবল করে দিচ্ছে, যেমন পাবজি ইন্ডিয়াতে ব্যান করে দিচ্ছে, এবং হম হম মানে এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বেজের স্ট্রিমাররা, তারা কিন্তু একটা মানে একদম বসে গেছে। তো এই ভাইয়া, এই যে মানে ইনসিকিউরিটি নিয়ে আমরা আসলে কতদূর এই গেমিং ইন্ডাস্ট্রি বা ইউটিউব ইন্ডাস্ট্রিটা আগাতে পারবো? ধরেন আজকে বাংলাদেশের সাথে কারো যুদ্ধ লাগলো, দেখা গেলো ইউটিউব বন্ধ করে দিলো, এবং এরকম হচ্ছে কিন্তু, ফেসবুক বিভিন্ন কারণে বন্ধ থাকে বা নেটওয়ার্ক ইস্যু কম হম থাকে, হম ইউটিউব হম অনেক সময় থাকে। তো এইটাকে আমরা মানে ইনসিকিউরিটি নিয়ে কিভাবে আপনি আগাচ্ছেন বা অন্যদেরকে সাজেস্ট করবেন? এটা একটা বড় রিস্ক নিয়ে আসলে আমরা কাজ করি। এটা যদিও পলিটিক্যাল ইস্যু কমপ্লিটলি, কারণ বেশিরভাগ সময় পলিটিক্যাল কারণেই হচ্ছে এই জিনিসগুলো হয়। তবে আমি বিশ্বাস করি আমাদের যারা হর্তাকর্তা আছেন তারা এইটা থেকে একটু সরে আসবে, যে যেই জিনিসগুলোর উপরে মানুষের জীবিকা নির্ভর করে, যে জিনিসগুলো দিয়ে মানুষ এত ভালো কিছু করছে, এই জিনিসগুলো এভাবে হুটহাট বন্ধ করে দেওয়াটা আসলে ঠিক না। এবং এটা যদি ওই দেশ থেকে আসে, হোস্ট থেকে যদি আসে, যে ইউটিউব নিজে বাংলাদেশ ইউটিউব বন্ধ করে দিল, তাহলে আসলে আমাদের করার মতো খুবই কমই থাকবে। তবে এটা ঠিক যে অল্টারনেটিভ কোনো না কোনো কিছু একটা ডেভেলপ হয়ে যাবে, একটু সময় লাগলেও একটু অল্টারনেটিভ হয়ে যাবে। যেমন আপনি পাবজির কথা বললেন, যেটা ইন্ডিয়াতে ব্যান হয়েছে, তো যারা ট্রুলি গেমার, যারা ট্রুলি গেম স্ট্রিম করে, তারা কিন্তু শুধু পাবজিতে সীমাবদ্ধ থাকে না, তারা অন্যান্য গেমসও খেলে। তো এইরকম সব ডিম এক পাত্রে না রেখে আমাদেরকে হচ্ছে একটু পাত্রটাকে ভাগ করতে হবে। যেমন আমিও একটা কোম্পানি ফর্ম করছি যেখানে আমার আরো কিছু এক্সট্রা সার্ভিসেস থাকবে, তো কোনো কারণে যদি ইউটিউব কখনো বন্ধ হয়ে যায়, আমি যেন একেবারে লুটে না যায়, একেবারে যেন শেষ না হয়ে যায়, বরবাদ যেন না হয়ে যায়, সেজন্য আমারও কিছু কন্টিনজেন্সি প্ল্যান আছে, কিছু সাইড কনসার্ন আমার থাকবে যেগুলো নিয়ে হয়তো বা পরবর্তীতে আমি আগাতে পারবো। তো প্রত্যেকেরই এটা করা উচিত যে এক জায়গাতে সীমাবদ্ধ না থেকে এটাকে একটু ডাইভার্সিফাই করা উচিত। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের সম্পর্কে। তো আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমার কাছে খুবই অনেক মানে ধন্যবাদ। চাওয়ার ছিল যে যার ভিডিও আমি প্রায় সময় দেখি, আমার কারণ ইউটিউবে ঢুকতে গেলে আমি বড় ভিডিও লাইক মুভি দেখা লাগে 2-2.5 ঘন্টা, সেখানে আমি ছোটর মধ্যে কোন কোন চ্যানেল গুলো আছে আমি সেগুলোকে আইডেন্টিফাই করি যে এই চ্যানেল থেকে আমি কি কি শিখতে পারবো। সো এটা যেমন পছন্দের বিষয়, সাথে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যেন বেসিক ভাই এবং পাশাপাশি এই বেসিক বিষয়গুলো যেন আর একটু বৃদ্ধি করেন, যেন আমরা ওইখান থেকে মানে আমরা যেন ওইখান থেকে সরে না আসি। যেমন যে আমি একটু আগে বললাম না যে মোবাইল একবার আমার কেনার পরে আর আমি মোবাইল নিয়ে রিভিউ দেখি না, হুম অনেকদিন হুম কম। তো সেইখান থেকে আমরা যেন ভিডিও গুলো আরো বেশি বেশি পাই, এই রিকোয়েস্টটা থাকবে। আর সায়েন্স বি সম্পর্কে আপনাকে যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা সায়েন্স বি ওয়েবসাইট এবং হচ্ছে যদি ভিডিও কন্টেন্টের দিকে এখনো খুব বেশি পরিমাণ যাওয়া হয়নি, তারপরেও আমরা গ্রুপ এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা চেষ্টা করছি সায়েন্সটাকে পপুলার করার জন্য, খুব মানে ছোট বাচ্চাদেরকে, আই মিন আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে প্রথমেই মুখস্থ বিদ্যাকে ধরে নিয়ে মানে সায়েন্সটাকে প্রথমেই ভয় পেয়ে বসে, তাদের জন্য খুব মানে সহজ করে বাংলা ভাষায় ওদেরকে আমি কন্টেন্ট গুলো প্রোভাইড করছি, যেন ওরা ফেসবুকে ঢুকে অ্যাটলিস্ট পছন্দ করে যে না সায়েন্স তো আসলে ইন্টারেস্টিং, এন্ড বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে কি কি হচ্ছে সেই বিষয়গুলো ওরা হচ্ছে সহজে পাচ্ছে। যেমন আমরা বইয়ে এখনো তো নিউটন আইনস্টাইনের পড়াশোনা গুলোই করে যাচ্ছি বা অনেক আগের আমলের, এখনো তো সায়েন্স এন্ড টেকনোলজি তো অনেক রেভলিউশনারি আবিষ্কার হচ্ছে, তাহলে সেইগুলো যদি জানতে পারে তাহলে না আমার এই কৌতূহল মনটা আরেকটু বেশি পরিমাণ জেগে উঠবে, বা এক্সপ্লোর করি তো এটাও সম্ভব পৃথিবীতে। সো ওই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করছি, কাজ করছি। সো আশা করি ভাই আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি নেক্সট মাসে সবসময় এবং সায়েন্স বি নেক্সট ফলো করি ইয়ারে। অনেক আগে থেকেই, আর আমার খুবই ভালো লাগে। আপনারা অনেক ভালো কাজ করছেন, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত ভালো কাজ করছেন। ইনশাল্লাহ যে কোনো কাজে যদি আমাকে কখনো আপনাদের দরকার হয় ডাকবেন, আই এম অলওয়েজ দেয়ার। গ্রেটফুল টু ইউ ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য, সবাই, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সচেতন থাকবেন, বর্তমানে করোনা কাল খুব বেশি পরিমাণ ভালো না, সবাইকে ভোগাচ্ছে, আমরা একটু টিভির দিকে তাকালেই সেটা বুঝতে পারি। আর আমাদের এইখানে যে অডিয়েন্স গুলো আছে তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের ফেসবুকে বা প্রোডাক্টিভ ওয়েতে সময়গুলো কাটানোর চেষ্টা করি, মানে আলতু ফালতু ভিডিও দেখে নিজের মাইন্ডকে বিভিন্ন দিকে ডাইভার্ট করা, নিউজ ফিড স্ক্রল করে নিজের মাইন্ডটাকে এক এক সময় বিজ্ঞানী হব, এক এক সময় মহানায়ক হব, এক এক সময় এই টাইপের মানে বিষয় থেকে সরে এসে আমরা ফোকাসড হই, এই বিষয়টা সবার প্রতি আমার মানে অনুরোধ থাকবে ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।